السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم "لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر واليوم الآخر وذكر الله كثيرا" وقال النبي صلى الله عليه وسلم: اذا حدثتكم حديثا فلا تزيدن عليه رواه الامام احمد في مسنده وصححه الالباني في سلسله الاحاديث الصحيحه الحمد لله الله تبارك وتعالى رشونك وغنيتو حمد السلام এবং রসুল্লা সাল্লামের প্রতি সালাম অসংখ্য দরুদুল সালাম আল্লাহ সাল্ল আলাই আল্লাহ আলাইহি আলহি আলাইহি আলাইসালিম আল্লাহ তবরকতলা সুরা আহজাবে একুশ নম্বর আয়াতে আমাদেরকে এবাদতের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন আগে আপনাদের আপনাদের কাছে একটা প্রশ্ন করি খুব সহজ প্রশ্ন এই প্রশ্ন জানবেই তারপরও আমি প্রশ্নটা করছি আমাদেরকে আল্লাহ তুবর কি জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তু বড় কতলা ইবাদতের জন্য আচ্ছা রসুল সাল আসাল্লামকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন কেন প্রেরণ করেছেন জন্য এবাদতের সৃষ্টি করেছেন তাই না না অন্য কিছুর জন্য আর একটা বাড়তি ওনার কাজ হলো এবাদতের জন্য সৃষ্টি হওয়ার পর ওনার বাড়তি আর ডিউটি হলো সেটা হলো এবাদত শিখানোর জন্যে কিসের জন্যে এবাদত শিখানোর জন্যে ইল্লাল্লাহ ইহাম্মদ রসুল্লাহ আমরা পড়িনা কালেমা এটা কিসের কালেমা এটা হলো তৌহিদের কালেমা এটা হলো ইমানের কালেমা এটা হলো ইসলাম গ্রহণের কালেমা এটা হলো একটা কালেমার সংক্ষিপ্ত রূপ রূপার অর্থ হলো আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই তাই না আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাহবুদ নেই মাবুদ কাকে বলা হয় যার এবাদত করা হয় যার এবাদত করা হয় উনি মাহবুদ তাই না এটা তো লাহিল্লাহ প্রথম অংশে পেয়ে গেলাম তাহলে এবাদত আল্লাহর করতে হবে মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ হচ্ছেন আল্লাহর রসুল এর অর্থ হল এবাদত যেমন করতে হবে আল্লাহর মোহাম্মদুর রসুল্লাহর অর্থ হল এবাদত করতে হবে রসুলের নিয়মে বাস দুটোই এবাদতের সাথে সম্পর্ক আপনারা কি মনে করেন এবাদত কার নিয়ম অনুযায়ী হবে শুধুমাত্র শুধুমাত্র যেমন আল্লাহ মাবুদ শুধুমাত্র এবাদত শিখানোর ব্যক্তিও মোহাম্মদ রসুল্লাহ শুধুমাত্র এখানেও শুধুমাত্র বলতে হবে আল্লাহ আনহ মালিক না অমর ওসমান এবাদত শিখানোর মালিক না কে কেলা অর্থ যেমন আল্লাহর সাথে আর কেউ শরিক নেই আল্লাহর এবাদতে কেউ শরিক নেই তাই না শরিক আছে ঠিক মোহাম্মদ রসুল্লাহর অর্থ হলো এবাদত শিখানোর ক্ষেত্রে কেউ রসুলের শরিক না কেউ শিখাইতে পারবে না এ নামজনের আরো কারো অনুমতি আছে শিখানোর কেউ শিখাইতে পারবেন এবং আজকে তাহলে আমাদের আলোচনাটা হবে আল্লাহর এবং রসুল্লাহকে নিয়ে তাই না সব মুসলমানদের মুসলিমদের আল্লাহর বান্দাদের তো আল্লাহ আর রাসুল নিয়ে কথা ওয়াজ তো হবে এখানেই তাই না এটা দিয়েই তো ওয়াজ ওয়াজের তো আমাদের কেন্দ্রবিন্দু এইটাই আল্লাহ এবং আল্লাহর রাসুলকে কেন্দ্র সুর হাজাবের একুশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাক্বাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহর ভিতরে উত্তম নমুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য সর্বোত্তম নমুনা কিসের ক্ষেত্রে নমুনা ভাই বলেন তোল আবুদুন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্যে ঠিক রসুল্লাস আসলাম সম্পর্কে আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমাদের জন্যে রসুলের ভিতরে রয়েছে উত্তম নমুনা সাল্লাম এবাদত শিখানোর ক্ষেত্রে এবাদত বুঝানোর ক্ষেত্রে আমাদের জন্য মডেল নমুনা আমরা যেমন শুধুমাত্র এবাদত করব কার আল্লাহর জন্য শুধুমাত্র আমরা এবাদত করব কিভাবে রসুল্লাহ সাল্লাম যেভাবে করেছেন যেভাবে করেছেন যেভাবে করতে বলেছেন যেভাবে তিনি অনুমতি দিয়েছেন এই ওয়াজের মধ্যে কোন খাদ আছে আপত্তির কোন সুযোগ আছে শিকার যেমন করতে মজা লাগতেছে শিকার করার ক্ষেত্রে কোনো দ্বিধা সংকোচ নাই তা আমল করলে সমস্যা কি মুখের ভাষাটা মুখের স্বীকৃতিটা যদি আমরা আমাদের বাস্তব জীবনে মিলাই তো এটা অপরাধ হয়ে যাবে তবে আল্লাহ তো বরকতলা শর্ত দিয়েছেন কাদের জন্য রসুলাম নমুনা মমিন তো সবাই কাদের জন্য আল্লাহ বলেছেন রসুল্লা সাল্লাম কাদের জন্য নমুনা কাদের ক্ষেত্রে মাপকাঠি কাদের জন্য হলেন উনি দৃষ্টান্ত কাদের জন্য আদর্শ লিমেন্লাহ যারা আল্লাহকে চায় আর যারা আল্লাহকে চায় বুঝেছেন বুঝেছেন এখানে শব্দের অর্থ হল চাওয়া ইয়ারজু আর রাজা এর অর্থ হল যারা আল্লাহকে চায় যারা আল্লাহকে চায় এর অর্থ কি তাহলে হলো মুরিদ অর্থ হলো যিনি চায় মুরিদ অর্থ যিনি চায় আল্লাহ যাকে চাইতে হবে ওর নাম বলে দিয়েছেন যার মুরিদ হইতে হবে তার নাম বলে দিয়েছেন কি বলছেন আল্লাহ রসুসালাম তাদের জন্য নমুনা তাদের জন্য মাপকাঠি তাদের জন্য হলেন আদর্শ যারা আল্লাহকে চায় যারা মরিদ হয় কার আল্লাহর যারা মরিদ হবে না তাদের জন্য রসুলের মধ্যে কোনো আদর্শ নাই দরকার নেই যারা শুধু আল্লাহর মরিদ হবে বুঝা গেছে আল্লাহ মরিদ শব্দ দিয়েও কোরআনে উল্লেখ করেছেন এখানে বলছেন মরিদ শব্দ বোঝানোর জন্য অনেকগুলো আরবি ভাষা আছে আরাদা ইউরিদু কোরআানে যারা মাদ্রাসার শিক্ষক আরবি জানেন তো রাজা আরাদা ইউরিদু দুইটার শব্দের একই অর্থ যারা আল্লাহকে চায় আর একটা হল ইউরিদোনা শব্দ দিয়ে আছে সুরা আর রোমের আটত্রিশ নম্বর আয়াতে আছে আল্লাহ কিছু সৎ কর্ম উল্লেখ করেছেন এই আয়াতে আল্লাহ বলছেন তোমরা ফকির মিসকিনদেরকে এবং নিকটাত্মীয়দেরকে এবং ইবনুসিল যারা মুসাফির তাদেরকে তাদের হক পৌঁছে দাও এবং তাদেরকে হক পৌঁছে দাও এটা কাদের কাজ ইরিদাল যারা আল্লাহর মুরিদ যারা আল্লাহর চেহারা চায় আল্লাহর চেহারা কামনা করে যারা আল্লাহর চেহারার মরিদ আল্লাহর রসুল সাল্লাহ একটা সাল্লাম একটা হাদিসে বলছেন তোমরা আল্লাহর চেহারার ওসিলা দিয়ে জান্নাতুল ফিরদাউস ছাড়া আর কিছুই তোমরা আবেদন করতে পারবে না আল্লাহর চেহারার ওসিলা দিয়ে কেউ যদি দোয়া করে তাহলে দোয়া করতে হবে কিসের জান্নাতুল ফিরদাউস চাওয়ার দোয়া করতে হবে আল্লাহ তুমি তোমার চেহারার ওসিলায় আমাদেরকে জান্নাতুল দান করো আল্লাহর চেহারা যারা কামনা করে আল্লাহর চেহারার যারা মরিদ তাদের জন্য এই কাজগুলো করতে হয় করতে হবে নিকটাত্মীয়দের হক পৌঁছে দিবে ফকির মিসকিনদেরকে তাদের হক দান করবে আর মুসালফিরদেরকে তাদের হক দিবে যারা আল্লাহর চেহারার মরিদ হয়েছে আল্লাহর মরিদ হ এখানে শব্দই মরিদ আছে ইউরিদ শব্দটাই আছে তাহলে কি বোঝা গেল আল্লাহর মরিদ হ এটা কি এবাদত না এবাদত না বোঝা গেছে বরিশালে এক জায়গায় গেছিলাম বরিশাল পটুয়াখালী এলাকা মহিষ কাটা কলেজ মাঠে মাহফিল তো আমার নাম প্রচার হওয়ার সাথে সাথেই তো এলাকায় আনাগোনা শুরু হয়ে গেছে হয়েছে কাম আজকে আজকে তো পীর মরিদির গোষ্ঠী উদ্ধার হয়েছে যাবে আমাকে সবাই এসে বলতেছেন হুজুর হুজুর পীরের বিরুদ্ধে বলেন না পীর মরিদির বিরুদ্ধে বলেন না বুঝছে না আমি পীর মরিদির বিরুদ্ধে থাকবো কেন আমি তো মুরিদ হয় এক নম্বর মুরিদ আমি আজকে দেখবেন এক নম্বর মুরিদ হ্যাঁ মুড়িদের বিরোধিতা করা যাবে হ্যাঁ বোঝা গেছে মুরিদ পীর মুরিদির পক্ষে আজকের ওয়াজ পীর মুড়িদির পক্ষে না হ্যাঁ পীর মুড়িদির পক্ষে ওয়াজ করতে হবে কয়টা আয়াত পাওয়া গেলো সুরা হাজাবের একুশ নম্বর আয়াতে মরিদ হওয়ার দলিল পাওয়া গেল আর কি সুরা রুমে আটত্রিশ নম্বর আয়াতে মরিদ হওয়ার দলিল কিন্তু এখন আমরা যে বুঝলাম এই আয়াত দ্বারা আল্লাহর মরিদ হইতে বলছে এক আয়াতে আর এক আয়াতে আল্লাহর চেহারার মরিদ হইতে বলছে তাহলে কোন মানুষের কি মরি হওয়া যাবে আল্লাহর এবাদত কোন মানুষের জন্য করা যাবে হবে আল্লাহ এবাদত 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 যেটাই ছাড়া করা যাবে মধ্যে কি বললাম আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এই কথাটা আমরা বলিও না কিন্তু সত্য মাবুদ বলি আমরা কি বলি আমরা শুধু বলি আল্লাহ ছাড়া মাবুদ নাই সত্য মাবুদ নাই বাতিল মাবুদ তো অবশ্যই যারা আল্লাহ ছাড়া কারো মুরিদ হয় যাদের মরিদ হলো ওগুলো তো মাবুদ আল্লাহর এবাদতে শরিক করা হয় ওগুলো মাবুদ হয়ে গেল না আল্লাহর এবাদতের সাথে যাদেরকে শরিক করা হবে ওরাও মাবুদ কিন্তু আমরা কালেমার তরজমা কিভাবে বললাম ওগুলো হলো বাতিল মাবুদ ওগুলো কি মাবুদ বাতিল মাবুদ কারণ আমাদের ফর্মুলা হলো আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না কারো জন্য এবাদত সাব্যস্ত করা যাবে না করা যাবে যদি এবাদত হয় আল্লাহ ছাড়া তাহলে কাউকেও আর আমরা চাই না আমরা আল্লাহর প্রত্যাশী আমরা আল্লাহর আকাঙ্ক্ষা করি তাওহিদের কিতাব পড়লে আপনারা দেখতে পাবেন আল্লাহর এবাদতের কতগুলো আইটেম আছে আমরা তো শুধু জানি কি নামাজ রোজা হজ জাকাত এগুলো এবাদতের আইটেম এগুলো হলো বাহ্যিক আমল বাহ্যিক এবাদত আরো কিছু আছে অপ্রকাশ্য এবাদত এগুলোকে কি বলা হবে প্রকাশ্য এবাদত প্রকাশ্য এবাদত নামাজ বা সালাত সিয়াম হজ জাকাত সাদাকা আজান দেওয়া একামত দেওয়া কোরআন তেলাওয়াত করা জিকির করা তালবিয়া পড়া যেগুলো আর কি দেখা যায় শোনা যায় যে সমস্ত এবাদত দেখা যায় এবং শোনা যায় এগুলোকে বলা হয় প্রকাশ্য এবাদত আর কিছু আছে অপ্রকাশ্য অপ্রকাশ্য হলো আসল এবাদত যদি অপ্রকাশ্য এবাদত গুলো ঠিক না থাকে অপ্রকাশ্য এবাদত কি দিয়ে করতে হয় অন্তর দিয়ে আল্লাহ আল্লাহ তোমার কতলা। সিয়াম সম্পর্কে কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু কামা কুতiba আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন হে ইমানদারগণ তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপরে সিয়াম ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাততাকুন যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো 29 দিন 30 দিন সিয়াম পালন করার পর রোজা রাখার পর আল্লাহ তোমার যে পুরস্কার আমাদেরকে দিতে সেটা কি তাকোয়া তাকোয়া কি দেখা যায় কোথায় থাকে অন্তর অন্তরের হলো তাকুয়া অন্তরের এবাদত হলো আল্লাহকে ভয় করা অন্তরের এবাদত হলো আল্লাহকে চাওয়া মুরিদ হওয়া এটা হলো অন্তরের এবাদত কাকে চাইবেন আপনি يريدون وجه الله যারা মমিন মুক্তি পরেজগার যারা আল্লাহর বান্দা তারা কি করবে আল্লাহর চেহারার মুরিদ হবে আর যারা আল্লাহর মুরিদ হইতে পারছিল হকানি মুরিদ যারা আল্লাহর হকানি মুরিদ হয়েছিল তারা আল্লাহর জন্য পাগল পরা ছিল তারাই জান বিসর্জন দিয়েছে জীবন দিয়ে দিয়েছে আল্লাহ আকবর এখানে আল্লাহর মরি হওয়ার পাশাপাশি এবং আখেরাত কে যারা চায় আখেরাতে জান্নাত চায় জান্নাতের হলো এক নম্বর আইটেম জান্নাতের এক নম্বর আইটেম কি জানেন আল্লাহর দিদার তো এটাও তো আল্লাহর সাথে সংশ্লিষ্ট জান্নাতের এক নম্বর আইটেম যেটা সেটা হলো আল্লাহর দিদার এই জন্য আল্লাহ যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ চায় আল্লাহ কি বলছেন দেখেন কোরআনে যত মুরিদ হওয়ার শব্দ আছে সেগুলো হলো আল্লাহর সাথে সংশ্লিষ্ট আল্লাহর চেহারা চাই আল্লাহকে চাই আল্লাহর সাক্ষাৎ চাই মানে আল্লাহর সাক্ষাতের মরিদ তার জন্য এবাদত যে আল্লাহ সাক্ষাৎ চায় তাকে এবাদত করার কথা আল্লাহ বলছেন এখানে আল্লাহ বলছেন রাসূলকে তারাই একমাত্র মডেল হিসেবে নমুনা হিসেবে মাপকাঠি হিসেবে ব্যবহার করবে গ্রহণ করবে যারা আল্লাহর মরিদ হতে চায় যারা আল্লাহকে চায় আল্লাহর মরিদ হতে চায় যারা আল্লাহর সাক্ষাৎ চায় যারা আল্লাহর চেহারা চায় বুঝেছেন আল্লাহ কি বলছেন সুরা কাহাফের শেষে যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ সাক্ষাতের মরিদ হয় আল্লাহ আমি তোমার সাক্ষাৎ প্রত্যাশী শব্দের অর্থ হলো প্রত্যাশী আকাঙ্ক্ষী প্রত্যাশাকারী তাহলে এটা এবাদত একটা এবাদত কি ভয় করা একটা এবাদত রাজা আল্লাহকে চাওয়া এটাও একটা এবাদত আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা করা এটা একটা তাওয়াক্কুল করা ভরসা করা এটাও এবাদত অন্তরের এবাদত মোহব্বত করা এবাদত ইমান এবাদত ইমান কি ইমান কি দিয়ে করে ইমান এখানের আমল নামাজ আগে এবাদত আগে না ইমান আগে ইমান কি দিয়ে আপনি আদায় করবেন হাত পা দিয়ে ইমান হল অন্তরে অন্তরের এবাদত আগে তারপরে হলো বাহ্যিক অঙ্গপ্রতঙ্গের ইবাদত আগে অন্তরের এবাদত যারা করবে তারা তাদের জন্য হল অঙ্গ প্রতঙ্গের এবাদত যারা অন্তরের এবাদত করতে জানে না যারা অন্তরের এবাদত শিখে নেই তাদের জন্য অঙ্গ প্রত্যঙ্গের এবাদতও নাই করলেও হবে না হবে ইমান আনার আগে যদি নামাজ শুরু করে হবে হজ করে উমরা করে তাহাজুত পড়ে হবে অন্তরের এবাদত অন্তরের এবাদতের মধ্যে কি আল্লাহর প্রত্যাশা করা আল্লাহকে আল্লাহ পাওয়ার আশা রাখা আল্লাহর মরিদ হ এটা হলো অন্তরের এবাদত আপনি যদি আল্লাহর মরিদ হয়ে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে আল্লাহ বলছেন এখানে সে যেন সৎ আমল করে যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ আমল করে আমাদের দেশের মুসলমানরা এই শর্তটাও মানে না আল্লাহর সাক্ষাৎ করে আমাদের দেশের মুসলমানদের কিন্তু অধিকাংশ মুসলমান আল্লাহর সাক্ষাতের কোনো ব্যবস্থা রাখে নাই আল্লাহ বলছেন যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করে আল্লাহ আল্লাহর সাক্ষাতের যারা প্রত্যাশী হবে যারা মরিদ হবে তারা সৎ আমল করবে বয়লা শিখবে রব বিহিয়া হায়দা এবং তার রবের এবাদত করতে যে কাউকে যেন শরিক না করে কিন্তু আমাদের ভারতবর্ষের অধিকাংশ মুসলমান আল্লাহর সাক্ষাতের ব্যবস্থায় রাখে নাই কি বলে আল্লাহ নিরাকার আল্লাহ নিরাকার যারা আল্লাহকে নিরাকার স্বীকার করেন তারা একটু দাঁড়াইবেন আমার সামনে জবাব দিবেন বলবেন তাহলে আল্লাহর সাক্ষাৎটা কিভাবে করবেন নিরাকার জিনিসের সাক্ষাৎ হয় কিভাবে একটু দেখাই দেন আল্লাহ যে পুরস্কার একটা ঘোষণা করলো পুরস্কার নেওয়ার জন্যই তো করব এদের ক্ষেত্রে যারা আল্লাহকে নিরাকার বলে তাদের ক্ষেত্রে এই পুরস্কারটা তো আল্লাহ নিরাকার বলে এরকম আসে না আসলে মূলত ভারতবর্ষে হিন্দুরা এই আকিদার প্রবর্তক কারা হিন্দু ধর্মের লোকেরা হিন্দু ধর্মের কাছ থেকে শিখছে ইসলাম ধর্মের কিছু আল্লাহ জানে ইসলাম ধর্মের যারা মূর্খ তারা আগে শিখছে তারপরে কিছু আলেমকেও শিখিয়ে নিছে মূর্খদের মাধ্যমে আলেমের কাছে আসছে আমি বলতে পারি না যে আলেমদের মাধ্যমে মূর্খদের কাছে আসছে কি বলতে হবে মূর্খ লোকদের কাছ থেকে কিছু আলেমদের কাছে আসছে না তো এইসব কথাবার্তা আলেমদের বলা শোভা পাই নাকি আলেমদের তো বলা শোভা পাই না কারণ এগুলো এগুলো হলো মারাত্মক কথা আল্লাহ নিরাকার তাহলে এ আয়াত কি করবেন আপনার কাছে কোন লাভ আছে এ আয়াত তেলাওয়াত করলে এ যে তাফসির বললে কি লাভ আছে আল্লাহ কি বলছেন ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ চায় সে যেন সৎ আমল করে আর কি করে এবাদত করতে যে কাউকেও শরীক না করে এটা কার ক্ষেত্রে যারা আল্লাহর সাক্ষাৎ চায় কিন্তু আমরা সাক্ষাৎ কিভাবে চাই আমাদের আল্লাহ তো হলো নিরাকার নিরাকার অর্থ হলো যার সাক্ষাৎ সম্ভব নয় অসম্ভব সম্ভব বলেন এটা কিভাবে বলছি এটা হিন্দু ধর্ম থেকে আসছি আমাদের দেশের মাধ্যমিক হিন্দু ধর্ম শিক্ষা চতুর্থ পাঠ ঈশ্বর বাদ পৃষ্ঠায় লেখা আছে ব্রহ্ম ঈশ্বর তিনি এক অদ্বিতীয় তিনি নিরাকার ও সর্বব্যাপী আহ তাহলে স্কুল পড়ারাই যারা স্কুলে হিন্দু ধর্ম শিক্ষা পড়েছে স্কুলে তো ইসলাম ধর্ম শিক্ষাও আছে তাই না ওরা ওরা এগুলো পাচার করেছে আমাদের ভিতরে এখন দেখেন আমাদের দেশের নবম ও দশম শ্রেণীর পাঠ্য বইয়ে কি লেখা আছে এই হিন্দু ধর্মের আকিদাটা তুলে দেওয়া হয়েছে আমাদের দেশের স্কুল ধর্ম শিক্ষার ইসলাম শিক্ষার মধ্যে এখানে প্রথম অধ্যায় আকাইদ, এখানে কি লেখছে দুই নম্বর পৃষ্ঠা আকায়েদ মানে তাহলে বোঝা গেল যে আকায়েদের শিক্ষাটাই হলো এক নম্বর প্রথম অধ্যায় নিয়ে এসছে আকায়েদ এখানে কি লেখা আছে আল্লাহ তিনি অদৃশ্য ও নিরাকার অথচ সর্বত্র বিরাজমান কি বলেন আমরা আল্লাহ সম্পর্কে হ্যাঁ আল্লাহ সম্পর্কে এই আকিদাটা হলো মূল এটা হিন্দুরাও বুঝেছে যে সৃষ্টিকর্তা সম্পর্কে আমাদের প্রথম আকিদা কি পোষণ করতে হবে তারা হিন্দুরা বুঝেছে হিন্দুরা হিন্দুদের মতো আকিদা পোষণ করেছে তাই না কিন্তু পাইল কোথায় মুসলমানদের কোরআন কি মুসলমানদের কিতাব আর হিন্দুদের কিতাব কি একটাই নাকি যে ইসলাম ধর্ম শিক্ষার নিল সেই ইসলাম ধর্ম শিক্ষার আকিদা লিখতেছে অথচ কোরআন সে পাই নাই কোরআনটা নাই তার কাছে হাদিস নাই তার কাছে মূর্খ না হ্যাঁ এই জন্য আমি বলেছি এটা তো আলেমদের ইজ্জত বাঁচানোর জন্য এই কায়দা করে বলছি বুঝছেন না ওই হিন্দুদের থেকে আমাদের মুসলমানদের কিছু অজ্ঞ মূর্খ হিন্দুদের কাছে শিক্ষা লাভ করে হিন্দু ধর্মের আকিদা আমাদের কাছে আমাদেরকে শিক্ষা দিয়েছে তা আমাদেরকে সাধারণ পাবলিক আগে শিখাই নেয় আগে আলেম আমাকে শিখাইছে যে হিন্দু ধর্মের আকিদা এটা আমাদেরও আকিদা এটাই প্রচার করেন আপনারা আমরা বললে শুনবে না হুজুররা তাই করে বুঝেছেন অনেক হুজুর তাদের আকিদা কি আল্লাহ নেরাকার সর্বত্র বিরাজমান ওরা ওরা কি বলছে ব্রহ্মশ্বর কি শব্দটা ব্রহ্মশ্বর তিনি এক অদ্বিতীয় এক অদ্বিতীয়টা ঠিক আছে এটুকু ঠিক আছে না এরকম মিল আছে তিনি নিরাকার সর্বব্যাপী তাহলে কিসের হিন্দু তো হয়েই গেলাম আবার ভাই এই ওয়াজ কি চলবে এখানে না বন্ধ করে দিবে চলবে হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আল্লাহ কিভাবে লোভ দেখাচ্ছেন ফান কায়নাই ক আরব্বিহি ফলে আমা আমালান স লেহা ওলা ইশরিক রব বিহি আহা যে ব্যক্তি আল্লাহকে চায় আল্লাহর সাক্ষাৎ চায়। আল্লাহর সাক্ষাৎের আবার একটা তরজমা আমরা করি কি আল্লাহর দিদার আল্লাহর দিদার আর আল্লাহর সাক্ষাৎ দিদার যোগ্য হলেই তো সাক্ষাৎ হবে আর দিদার যোগ্য যদি না হয় তাহলে সাক্ষাৎ করবেন কিভাবে হ্যাঁ বন্ধুগণ জন্য আল্লাহ বলছেন আল্লাহর সাক্ষাৎ চাই তাহলে এটাও আমাদের মরিদ হইতে হবে চাওয়াটা কি চাইতে হবে আল্লাহকে চাইতে হবে আল্লাহর সাক্ষাৎ চাইতে হবে আল্লাহর জান্নাত চাইতে হবে হ্যাঁ এগুলো সব চাওয়া এই চাওয়া হলো এবাদত আল্লাহ এটার মালিক কে মালিক আল্লাহর মালিক আল্লাহ মালিক ছাড়া এবাদতের মালিক কি আল্লাহ আর কেউ হয় আগে তো আমরা আল্লাহকে চিনবো আল্লাহর এবাদত কোনগুলো এবাদতের আইটেম গুলো বুঝবো তারপরে না আমরা তাহলে মরিদ তো হইতে হবে কিন্তু কার মরিদ হইতে হবে কি বলা গেল কোরআন অনুযায়ী আল্লাহর মুরিদ হইতে হবে কারণ এটা হলো এবাদত প্রত্যাশী হওয়া একমাত্র আল্লাহর প্রত্যাশী হবে মুসলিম ব্যক্তি মমিন ব্যক্তি এমন কি এমনকি রসুল আল্লাহ রসুলের কি হইতে হবে মুতাবে হইতে হবে আল্লাহ রসুলের অনুসারী হইতে হবে আল্লাহ রসুলের মুড়ি ধা যাবে না কি হইতে হবে আল্লাহ রসুলের অনুসারী হইতে হবে মতি হইতে হবে আতে উল্লাহ হওয়া আতী রসুল আল্লাহর অনুসরণকারী হইতে হবে আল্লাহ বলছেন সুরা আহজাবের যারা আল্লাহর মুরিদ তাদের জন্য হলো রসুলের মধ্যে আদর্শ আদর্শ মানে এবাদতের ক্ষেত্রে আদর্শ হবেন রসুল্লাহাম এবার আপনারা বুঝতে পেরেছেন মুরিদ হওয়াটা এবাদত অতএব আল্লাহর বান্দারা কার মরিদ হবে শুধুমাত্র আল্লাহ তরতলার মরিদ হবে কোন ব্যক্তির মরিদ হওয়া যাবে আল্লাহ রসুলের মরিদ হওয়া যাবে তাহলে পীর পীর বলতে আমরা কি বুঝি পীরের যে আমরা মরিদ হই পীরের মরিদ হওয়া যাবে পীর তাহলে হলো তাহলে তর্জমা করতে হবে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই মিথ্যা মাবুদ আছে মিথ্যা মাবুদ আছে না মিথ্যা মাবুদ কারা যারা পীর এরা হলো মিথ্যা মাবুদ কয়জন আছে এরকম মিথ্যা মাবুদ হাজার হাজার লক্ষ লক্ষ এই পর্যন্ত পীরের মরিদ হইতে হবে এই দলিল কেউ দিতে পারে না কোরআন থেকে আপনি আগে মরিদের দলিলটা পাইলেই তো পীরের দলিল পাওয়া যাবে তাই না মরিদের দলিল ক্লিয়ার হয়ে গেলে পীরের দলিল ক্লিয়ার হয়ে যাবে হবে না আগে মরিদের দলিল খুঁজেন আপনি তারপরে আপনি খুঁজে পাবেন হ্যাঁ এই আয়াতগুলো থেকে এবার বেরিয়ে আসতেছে আমাদের দেশে আর একটা কথা আছে হক্কানী পীর আর বন্ড পীর পীর আর ভণ্ড পীর আছে না হ্যাঁ করলে হকানি পীর আর ভণ্ড হওয়ার বিষয় একটা আর পীর হওয়ার বিষয় আলাদা পীরের এখন পর্যন্ত কোনো দলিল এরকম ভাবে পাই নাই কিভাবে পাওয়া যায় ওরাও দলিল খুঁজে পায় না এই জন্য পীরের আগে তর্জমাটা করে তারপরে দলিল আপনি আগে পীরের তর্জমা বুঝেন পীরের করে নিয়ে তারপরে পাই কি পীরের অর্থ হলো টিচার শিক্ষক এই যে এখন পাওয়া যাবে এখন লাইন ক্লিয়ার হয়ে গেল না রাসূলের শিক্ষক ছিল কে স্বয়ং আল্লাহ অথবা জিবরিল আলি সাল্লাতাম কে শিক্ষা দিতেন রসুল প্রথম ইমামতি করেছিলেন কে জিবরিল আলি সাল্লাতাম রসুলের ইমাম আর রসুল সাল্লাম হলেন মুক্তাদি হ্যাঁ পাওয়া যাইতেস ওরা বলতে দলিল আছে দলিল কোনগুলো আছে আহ দলিল তো আছে হ্যাঁ যদি পীরের অর্থ ওস্তাদ হয় তাহলে তো দলিল আছে কিন্তু দলিল যখনই পাবেন পিরো শেষ হয়ে যাবে পীর ধ্বংস হয়ে যাবে ওস্তাদ যদি হয় ভাই ওস্তাদ যদি পাওয়া যায় তাহলে ওখান থেকেই তো নিতে হবে রাসুল ওস্তাদ ধরেছিলেন কাকে ওস্তাদ ধরেছিলেন জিবরিল আলহী আর এই এই ওস্তাদ রাসূলের জন্য এই ওস্তাদ নির্ধারণ করে দিয়েছিলেন কে আল্লাহ তাই না আল্লাহ পাঠাইছিলেন মোহাম্মদের ওস্তাদ সাল আলাইসাল্লাম কে পাঠাইলেন আল্লাহ তো বড় কথা এগুলো হলো সিরিয়াল মোতাবেক কথা নিয়ম মোতাবেক কথা এর বিরোধিতা করবেন তো একবার হকের বিরোধিতা কোরানের বিরোধিতা ইসলামের বিরোধিতা আপনার বিরোধিতা স্পষ্ট করার জন্যই বলছি আপনি মুখ খুললেই যেন কোরআন বিরোধী কথা বেরোয় আপনি যেটাই মুখ কথা বলবেন সেটাই জন্য কোরআন বিরোধী হয় সেটাই জন্য ইসলাম বিরোধী হয় সেটাই জন্য হাদিস বিরোধী হয় তাহলে হ্যাঁ আর একজন ছাত্রের ওস্তাদ এক লক্ষ হইতে পারে এক লক্ষ হইতে পারে না আল্লাহ রসুল সালাম একজন ওস্তাদের যেমন লক্ষ লক্ষ ছাত্র থাকতে পারে একজন ছাত্রেরও এরকম লক্ষ লক্ষ ওস্তাদ হইতে পারে তাই না আপনি বলেন তো প্রাইমারি থেকে মাস্টার ডিগ্রি ডিগ্রি পিএইচডি পর্যন্ত কতজন কাছে আপনি শিখেছেন লেখাপড়া করেছেন তার মধ্যে কত ভুল ভুল পড়া পড়িয়েছে কে সঠিক পড়া পড়িয়েছে সব আপনার হিসেব নিকাশ আছে কে কখন ভুল পড়িয়েছে ভুল তথ্য দিয়েছে এগুলো আপনার মাথায় আসে না ভুল ওস্তাদ সঠিক ওস্তাদ ভুল লেখাপড়া করাইছে সঠিক লেখাপড়া করাইছে আছে না ওস্তাদ যদি হয় তাহলে একজন ওস্তাদ ধরা এটা হলো নাজাইজ হারাম নাজাইজ কারণ কি ইতিহাসে পাওয়া যাবে না রসুল্লা সাহাউলামের উম্মতের ইতিহাসে পাওয়া যাবে না যে কোনো একজন উম্মত একজন ওস্তাদ নিয়ে চলাফেরা করছে একজন মাত্র এরকম অযৌক্তিক একেবারে অবন্তর মিথ্যা কথা হতেই পারে না ওস্তাদ যখন হবে পীরের অর্থ যখন ওস্তাদ তখন কি হবে তখন আপনি সঠিক যদি দেখেন যে বেঠিক পড়াচ্ছে এর পড়াশোনার মধ্যে সন্দেহ হচ্ছে তা আপনি ওই পড়াটা আর কাছে জিজ্ঞেস করবেন আপনার ফতুয়াটা যদি ভুল মনে হয় তা আপনি আরো দশজন ওস্তাদের কাছে যে জিজ্ঞেস করতে পারেন ফতোয়া কিন্তু পীর মধ্যে আপনাকে 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 বেঁধে দেওয়া হবে তালা দিয়ে দেওয়া হবে আপনার ব্রেনে আপনার মাথায় তালা দিয়ে চাবি রেখে দেবে পীর আপনি যেন আর কোথাও না যেতে পারেন তালা লাগিয়ে দিয়ে চাবি ওর কাছে রাখবে এটা এটা ওস্তাদ পীরের অর্থ এটা ওস্তাদ এইটা হলো আপনার মাথা এই মাথার মালিক এই বুঝ ব্যবস্থার মালিক আল্লাহ কিন্তু আমাদের যুগে এই কাজ করা হয় কোন চাবিটা রেখে দেয় আর কিছু ঢুকেও না বলছি ভাই হক কথা শোনেন না চাবি হুজুরের কাছে করবো কি দিয়ে খোলার বুদ্ধি নেই শুনবেই না ও পালিয়ে যাবে এত সুন্দর ওয়াজ এত কোরআন স্পষ্ট স্পষ্ট দলিল একটাও ঢুকবে না চাবি রেখে এসছে বছরে একবার হয়তো দেখা হইতে পারে চাবি আনতে যাবে এই যে ওয়াজ হইতেছে এই ওয়াজ একটাও ঢুকবে না চাবি তো ওখানে আবার অনেক এমন যারা কঠিন মরিজ ওদের চাবি হারিয়ে গেছে পীরের কাছে নাই খালি তাকে স্টিকারের মতো লাগিয়ে দিয়েছে দরবারের সাথে চাবিটাও হারিয়ে দিয়েছি চাবিও আর নাই যে তুমি কোরামরি তোমার চাবির দরকারকে চাবি হারাই গেল সমস্যা নাই লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এবার শুনেন তাহলে হক্কানী পীর এবং ভন্ড পীর কোরআনের একটা হলো আমাদের সমাজের দৃষ্টিতে হক্কানী পীর আর ভণ্ড পীর আছে আছে না পীররাই পীরের বিরুদ্ধে কথা বলে যখন এগুলো বেরিয়ে আসে এই কথাগুলো কি বলে কি যে ওয়াজের মধ্যে বলে খবরদার আপনার ভণ্ড পীরের মরিদ হবেন না কি বলে সতর্ক করে দেয় পীরের মরিদ হবেন না দেখবেন ওই ভণ্ডপীর যার নাম বলে দেয় সতর্ক করে দেয় ওই পীরের মরিদ হবেন না ওই ভণ্ডপীরের ওয়াজে যাবেন ও আবার বলবে যে একে ভন্ড বলছিল ওকে বলতেছে ওইটা ভণ্ডপীর ওর কাছে যাবেন না হ্যাঁ এরকম শুনেন না আপনারা ক আলাতিল ইহুদ আলাই সেতিন আলা সেই ও কা আলাতি নাসর আলাই সেতিল ইহুদ আলাশেই কোরান বলছে যারা বাতিল হবে একজন আর একজনেরটা বলে দিবে আমাদের বলার দরকার আছে হ্যাঁ ওরাই একজন আর একজনকে বলতেছে ভন্ড আমরা কি পেলাম আমরা দুজনের শুনলাম দুইজনই তোরা ভন্ড না তাহলে কি বোঝা যে যাকে সবাই বলতেছে কেউ ভন্ড ছাড়া আছে আপনি যান আটরসির কাছে ও যে বলবে সব ভন্ড হ্যাঁ কালকে একটা ওয়াজ শুনিয়েছিলাম পরশু দিন রাত্রে দিনাজপুর বড় মাঠে ওয়াজ মাহফিল হচ্ছে কেউ বলতেছে এক লক্ষ ছাড়াই গেছে এত বড় শ্রোতা এত বিশাল শ্রোতার ঢল দিনাজপুর বড় মাঠ আপনারা বড় মাঠ বললেই বুঝবেন ওরা একটা হিসাব বলতেছে এশিয়া মহাদেশের মধ্যে নাকি দশম মাঠ বড়র দিক দিয়ে ডিসির কাছ থেকে অনুমতি নিতে গেছে তো ওরা বলছে যে আমরা বা যাই কিভাবে মাহফিল করবো তো অনুমতি চাই তো বলছে আহ্লহাদিস আর বড় মাঠে কেন আপনার ছোটখাটো কোনো মাঠ পান না এটাতে যাবেন কেন বুঝছেন না আমাদের অনেক লোক আসতে পারে এখানে অনেক লোক আসে তো এরকম তো কি বলছিলাম তো বন্ডপীর আর হলো ওই ওই এলাকায় একজন পীর আছে বন্ডপর খুবই শিক্ষিত খুব শিক্ষিত পিএইচডি ডিগ্রিধারী ধারী এটার বেশি পরিচয় দিলে আবার সমস্যা আছে বুঝেছেন ঢাকাতেও তো তার বড় বড় মরিদ আছে বুঝেছেন তো ওই পীরের ওয়াজ শুনতেছিলাম যে কিছু ডায়ালগ গুলো শুনি কি বলতেছে তোরা ওরা বলতেছে কি ওয়াজের মধ্যে বলছে যে জান্নাতে জান্নাতে সুন্নি ছাড়া কেউ যেতে পারবে না এই সুন্নি সুন্নিদের বিরুদ্ধে সুন্নিদের সম্পর্কে ওয়াজ করতেছে এই জান্নাতে সুন্নি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না যদি যায়ও কেউ কান ধরে তাদেরকে জান্নাত থেকে আউট করে দেওয়া হলো কান ধরে নাকি জান্নাত থেকে আউট করে দিবে সর্বনাশ আমি ওইটা কথা ব্যাখ্যাই বুঝতে পারতেছি তো আমি এতটুকু বুঝলাম ওইটা ওর কথার ব্যাখ্যা সেটা হলো কি মানে ওরা সুন্নি যারা সমস্ত বাংলাদেশের সমস্ত পীরকে তারা ভণ্ড বলে ওই সুন্নিদের আবার আলাদা পীর আছে হ্যাঁ ওরা আবার হেলিকপ্টার হেলিকপ্টার দিয়েও বক্তা নিয়ে যায় ওদের হেলিকপ্টার বক্তাও আছে বুঝেছেন তো বলতেছে এটা আজগবি হাদিস কোরআন এই পর্যন্ত অজনসিহতে শোনা গেছে যে জাহান নাম থেকে আল্লাহ বের করবেন জাহান নাম থেকে বের করে জান্নাতে দিবেন আর এই সুন্নিদের মর্যাদা সম্মানার্থে আল্লাহ জান্নাত থেকেই বের করে দিবেন মানে ভুল ক্রমে সুন্নি ছাড়া কিছু লোক জান্নাতে চলে যাবে হয়তো বা ওরা সুন্নিদের আগেই গেছে জান্নাতে এমন হইতে পারে ওই সুন্নিরা যে দেখবে যে আরে এটা তো ওহাবি ওহাবিরা জান্নাতে আসলে সুন্নি আমরা তো দুনিয়াতেই জান্নাত কিনে রাখছিলাম আল্লাহর সাথে চুক্তি আছে যে সুন্নি ছাড়া কেউ জান্নাতে যাবে না তো এরা ওহাবিরা কেন জান্নাতে তখন আল্লাহকে আল্লাহকে হয়তো কোনো চুক্তিপত্র যখনই দেখাতে পারবে তখন মনে হয় আল্লাহ বলবেন যে তোমরা ওয়াবি যারা ঢুকছো জানাতে বের হো বের হবে বের ভুল হয়ে গেছে এই যে দেখো চুক্তি নামা আছে এটা ছাড়া আর কি বলেন তো লাহাউলা কুয়াইটা ইল্লা বিল্লা উনি আবার আমাদের এলাকায় তেমন পীর মুড়িদি নাই কিন্তু একজন আছে সাংঘাতিক উনি কি করছে আমাদের ইসলামী ফাউন্ডেশনের ডিজিও নাকি তার মরিদ একটা মাহফিল এর আগে আর একটা মাহফিল করতে গেছিলাম তখন বাধা পাইছিলাম কঠিন বাধা এসপি ফোন দিয়ে বলছে এসপি ফোন দিয়ে বলছে যেখানে মাহফিল করতে পারবেন না আপনারা সবাইকে গ্রেপ্তার করা হবে বন্ধুগণ যাক যেটা বলছিলাম এই যে একজন আর একজনকে ভণ্ড বলছে আমাদের আর বলার দরকার আছে আমরা খালি ওদের ওদের কথাটা একবার নিব। এদের কথাটা একবার নিয়ে করব। ভণ্ডরা বলে হকানিদেরকে ভণ্ড আর হকানিরা ভণ্ডদেরকে বলে ভণ্ড আমাদের আর বলারই দরকার নাই তো ভাই আমার কি দোষ নাকি আপনি যান আটরসীর কাছে যায় দেখেন আপনাকে ভণ্ড বলে কিনা আপনি যান দেওয়ানবাগীর কাছে দেওয়ানবাগী আপনাকে ভণ্ড বলে কিনা আপনি তো দেওয়ানবাগী ভণ্ড বলতেছেন সেও যে আপনাকে ভণ্ড বলতেছে। এটা হলো পন্থীদের একটা সুন্নত কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন কলেতিল ইয়াহুদ উল্লাই সতিন আলা সে ইহুদিরা বলেছিল নাসারাদাদেরকে নাসারা খ্রিস্টান তোমরা বাতিল তোমরা কিছুই নয়া আর কি নাসারারা বলেছিল ইহুদিদেরকে লেসাতিল ইহুদ আলা সেই ইহুদিরা কিচ্ছুই না সবাই বাতিল আমরা খালি ইহুদির কথা একবার বলবো আর নাসারার কথা বললেই চলে যাবে আর দরকার আছে আমার ইহুদিরা বলেছে নাসারারা বাতিল বা নাসারা খ্রিস্টানরা বলেছে ইহুদিরা বাতিল শেষ তোমরাই তোমাদেরকে বাতিল বলেছ ভণ্ড বলেছ আমরা খালি উদ্ধৃতি দিব হ্যাঁ অধিরীতি ছাড়া আর কিছু দেওয়ার দরকার আছে হ্যাঁ তাহলে এবার কোরআনের দৃষ্টিতে এটা ধর সমাজের দৃষ্টিতে হকানি আর ভণ্ড কোরআনের দৃষ্টিতে হকানি আর ভণ্ড বোঝার দরকার আছে না আলহামদুলিল্লাহ এটা সবাই স্বীকার করতে বাধ্য হবে তাহলে কোরআন হাদিসের দৃষ্টিতে হকানি পীর হলো ওই পীর যে যে পীর বা যে ওস্তাদ যে আলেম আল্লাহর মুরিদ বানায় হকানি পীর কাকে বলা হয় যে আল্লাহর মুরিদ বানায় এটা পীরের পক্ষে হলো না ওয়াজ হকানি পীরের পক্ষে এতদিনে ওয়াজ হইল হকানি পীর কাকে বলা হয় যে পীর বা যে ওস্তাদ শুধুমাত্র আল্লাহর মরিদ বানায় সেই হলো হকানি পীর বোঝা গেছে এটা কে খণ্ডন করে দিবেন আপনি বলেন এখন যে না এটা না যে মানুষকে মুরিদ বানায় সে হকানি পীর বল কে আসি সেখানে বল মানুষকে মুরিদ বানায় সে হকানি পীর কিভাবে হতে পারে মুরিদ হ আল্লাহর বদত না তাহলে এই এবাদত যারা শিখাবে যে আলেমি শিখাবে সে হলো হকানি পীর বোঝা গেছে হকানি পীর পাইছেন হকানি পীর কাকে বলা হয় মুখস্থ করেন যে আল্লাহর মরিদ বানায় শুধুমাত্র আল্লাহর মরিদ বানায় শুধুমাত্র কার এবাদত করতে হবে শুধুমাত্র এ মরিদ কার হইতে হবে আল্লাহর শুধুমাত্র যে আল্লাহর মরিদ বানায় সেই হলো হকানি পীর সে কি এতদিনে পাওয়া গেছে হক্কানি পীরের সংজ্ঞা কিসের আবল সামাজিক দৃষ্টিতে আর এই বাতিল 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 একশো বার বাতিল বাতিল না সমাজ এবং সামাজিক দৃষ্টিতে ওয়াজের দৃষ্টিতে আওয়াজের দৃষ্টিতে এবং অরসের দৃষ্টিতে এবং সম্মেলন বি বড় বড় সম্মেলনের দৃষ্টিতে যেটা হলো হক্কানিয়ার ভন্ড এটা কোনো মাপকাঠি না মাপকাঠি কি হক্কানি পীরের মাপকাঠি পাওয়া গেছে কি ভাই ভালো না নাকি বাদ দিয়ে দেব আলহামদুলিল্লাহ আজকে তো পীর মুুরিদীরই ওয়াজ হইতেছে হ্যাঁ পীর মুুরিদীর হক্কানি ওয়াজ হক্কানি ওয়াজ এটা বলেন কে বলবেন হক্কানি ওয়াজ না এটা হলো হক্কানি পীর পাওয়া গেছে এই অর্থে আমাদের দে তাহলে ভণ্ড পীর কাকে বলা হয় ভণ্ড পীর হলো সেই পীর যে কোন মানুষকে নিজের মুরিদ বানায় কোন মানুষকে নিজের মুরিদ বানাইলে কি হলে পীর ভণ্ড ভন্ড ভন্ড এবার আপনি হকানিক পীর খুলেছেন বোঝা গেছে ভণ্ড আর কিছুই না লা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই যে ব্যক্তি আল্লাহর মুরিদ বানায় সেই ব্যক্তি হক্কানী পীর ছার কিছুই নয় যে ব্যক্তি মানুষকে মুসলমানকে একজনকেও যদি নিজের মুরিদ বানায় সে বন্ড ছাড়া কিছুই নয় কালেমার সাথে মিলিয়ে অর্থ কালেমাতে কি বললেন আল্লাহ ব্যতীত প্রকৃত কোন আল্লাহ কোনো করা যাবে না যে ব্যক্তি কোন মানুষকে নিজের মুরিদ বানাবে সে কশিন কালো হকানি পীর হতে পারে না এটা হলো কোরআন হাদিসের কোরআন হাদিসের আলোকে পীর মুরিদির আসল ওয়াজওয়াজ আসল ওয়াজ এই পর্যন্ত যা হয়েছে সব নকল ওয়াজ সব মিথ্যা ওয়াজ সব বাতিল ওয়াজ সব বন্ডামি ওয়াজ এই ওয়াজটা তো রেকর্ড থাকলো দেবে ওদেরকে এটা খণ্ডন করে দে এই বেটা তোরা পারলে খণ্ডন করে দে এছাড়া আর কোনো ওয়াজ হইতে পারে রেকর্ডটা নিয়ে যেতে বলবেন এই ভিডিওটা নিয়ে যেতে বলেন ভিডিওটা সংগ্রহ করে নিয়ে যেতে বলেন বেটা তোর বাপের ক্ষমতা যদি থাকে এই ওয়াজের খন্ড এনে দে ঠিক লা হাওলা ওয়া লা গোটা সৌদি আরব খুঁজে বেড়াইলাম মক্কা মদিনা একটা পীরও খুঁজে পাই না একটা মুরিদ হওয়ার জন্য একটা জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না আছে হক্কানি পীর যদি থাকে ওকে খুঁজে পাওয়া যাবে না আর হক্কানি পীর আমরা কয়েকটা পীরের যন্ত্র নাই বাঁচি না হকানি পীর যদি হয় যদি দশ কোটিও হকানি পীর থাকে জানাই যাবে না মানুষ দিশাহারা আজকে এই ভণ্ড পীরের জানাই আজকে দিশাহারা কি মুড়িদ হওয়ার জন্য অদূর যাইতে হবে আরে আল্লাহর মুড়িদ হওয়ার জন্য ওখানে যাইতে হয় না তুমি আল্লাহর মুড়িদ হলো মসজিদ আল্লাহর মুরিদ হওয়ার জায়গা হলো মসজিদ মুরীদের চর্চার জায়গা হলো মসজিদ মুরীদের চর্চার জায়গা হলো ইবাদত মুরীদের চর্চার ব্যবস্থা হলো যিকির মুরীদের চর্চার যে ব্যবস্থা হলো আপনার কোরআন মুরীদের ব্যবস্থা হলো মুরীদের ওয়াজিফার গ্রন্থ হলো কোরআন মুরিদ আল্লাহর মুরীদের ওয়াজিফার গ্রন্থ হলো রাসূলের হাদিস যে একটা ধারাপাত কিনে নিয়ে আসে হ্যাঁ কি সবক কিনে নিয়ে আসে ওজিফা কিনে নিয়ে আসে কোথাকার আল্লাহর মরিদ হওয়ার জন্য যাইতে হয় সব ভুল ঠিকানায় যাচ্ছে করতেছে বলেন আপনাদের কারো ব্রেনে বলতেছে যে হক্কানি পীর হলো ওই পীর যে মুসলমানকে মুরিদ বানায় এই অর্থে দেখবেন মক্কা মদিনায় পীর কত যে হকানি পীর আছে একটাও মরিদ নাই মক্কা মদিনার সব পীরের একটাই কাজ আজকে আমি যে ওয়াজ করতেছি এটা কিসের যদি দশ লক্ষ এই দেশের পীরের কাতারে পড়ব না মক্কা মদিনার পীরদের কাতারে পড়ব কারণ মক্কা মদিনার আলেমরা হক পীররা সব আল্লাহর মরিদ বানায় একজন কেউ নিজের মরিদ বানাবে না বুঝা গেছে হক্কানি পীর আমি কি পীরের বিরুদ্ধে বললাম আ না পীরের পক্ষে বললাম হকানি পীরের ব্যাপারে আমাদের দেশে বিভ্রান্তি আছে দল আর দলকে ভণ্ড বলে আবার বিপরীত দল তাকেও ভণ্ড বলে ভণ্ড আর ভণ্ড ভণ্ড ছাড়া কিছু নাই কোরআনের দৃষ্টিতে হকানি হওয়ার চেষ্টা করেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর বন্ধ মানুষ উনি যেদিন মারা যায় সেদিন আমাদের সাথে মিটিং করার জন্য আসতেছিলেন আমরা সবাই একত্রিত হয়েছি কিন্তু উনি বেচারা আর আসতে পারে নাই ওনার আগে রাস্তায় তার হায়াত শেষ হয়ে গেছে ঢাকা পর্যন্ত পৌঁছার আগেই তার হায়াত শেষ হয়ে গেছে এই জন্য উনি আর মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারেন নাই তো উনি যখন হক্কানি পীর তাকে বলে এই জিনিসগুলো যখন বুঝাইতে সক্ষম হলো তার বাবা একজন বড় পীর ছিল না হকানি ভারত হ্যাঁ তার শ্বশুর সেদিনই বুঝে গেছে জামাইয়ের কাছে বুঝে গেছে হক্কানি পীর হ এই জন্য উনি বলতো আমি বাবা পীর নয় তোমরা আমার মরিদ না আমি পীরগিরি ইস্তফা দিয়েছি আগে ছিল পীর ইস্তফা দেওয়ার পর হয়েছে হকানি পীর আগে ছিল ভণ্ড পীর আর পীরগিরি থেকে ইস্তফা দেওয়ার পর থেকে সেদিন থেকে হয়েছে উনি হক্কানি পীর বুঝা গেছে এদের সবকে ইস্তফা দিতে হবে তারপরে এই হকানি পীর হওয়ার কোন সুযোগ আছে যতদিন পর্যন্ত মুরিদরা আশপাশে হ্যাঁ সামনে পিছনে হ্যাঁ ডানে বামে যতক্ষণ পর্যন্ত মুরিদ গুড় গুড় করছে ততদিন পর্যন্ত এরা বন্ড 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 ছাড়ার কিছু না মুরিদ থাকবে না যেদিন থেকে সেদিন থেকে হলো হক্কানি আমার কেউ মুরিদ আছে আজকের ওয়াজ দিয়ে কি করতেছি আমি আল্লাহর এবং আল্লাহকে সাক্ষী রেখে বলছি কেউ যদি আমার মরিদ হর আমাকে ভালোবাসতে পারেন আমাকে ইসলামের স্বার্থে ভালোবাসতে পারেন কিন্তু হওয়ার যদি চিন্তা করেন তাহলে তার সাথে আমার দুশ্মনী ঘোষণা থাকলো তার সাথে আমার শত্রুতার ঘোষণা ঠিক আছে আমার সামনে একটা ঘটনা ঘটে গেছিল দুইটা ঘটনা কুয়েতের মাটিতে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেই কুয়েত নিয়ে চলে গেল আমাকে ইসলামিক রিসার্চ অফিসার হিসেবে গেলাম ওখানে যে আমাদের বাংলাদেশের প্রায় সাত হাজার সেনাবাহিনী ছিল কুয়েতে ওদের মাঝে দাওয়াতি কাজ টিচার টিচার প্রশিক্ষণ বা প্রশিক্ষক বা শিক্ষকের ভূমিকা আমাকে পালন করতে বলল কুয়েতের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে সে আর্মিদের তো যারা শিক্ষক হয় ধর্মীয় টিচার ওরাও কিন্তু আর্মিদের সদস্য হয় বিভিন্ন র্যাঙ্কের যেমন ডাক্তার যেমন ওদের মধ্যে ইঞ্জিনিয়ার আছে তো ওদের মধ্যে আলেমও আছে আর আর্মি আলেম আর্মি ইমাম হ্যাঁ আর্মি শিক্ষক তো কুয়েত কুয়েত বলল কি ভাই একটা কিচেনে দিছিলেন এটা তো আমাকে আমি একটা বিমান বাহিনীতে গেলাম আলি ওই কুয়েতের সেনাবাহিনীর সদস্য এরা অনেক আছে সারা বাংলাদেশে হয়তো এখানেও বের হয়ে যেতে পারে কেউ যদি আর্মির লোক কুয়েতে থেকে থাকে কখনো তো ওই বিমান বাহিনীতে গেলাম আমি কিছুদিন বক্তব্য দেওয়ার পর এমন কি ওই বিমান বাহিনী মসজিদের যিনি খতিব ছিলেন উনিও একজন কুয়েতি আর্মির সদস্য সেই হিসেবে উনি বাঙালি কোনো আলেমকে খতিব খুঁতবার দায়িত্ব দেয় না ওই কুয়েতি আর্মিকে দিয়েছে সেই কুয়েতি আর্মি যেদিন থেকে বুঝতে পারল যে এই মসজিদের মুসল্লিরা নব্বই পারসেন্টই বাঙালি তখন উনি যে এমন কষ্ট পাওয়া শুরু করলো যে হায় আল্লাহ আমি আরবিতে খুতবা দিই আর নব্বই পারসেন্ট এই মুক্তাদিরা কিছুই বুঝে না আমি যদি বাংলা বলতে পারতাম তাহলে বাংলাটা বাংলায় খুতবা দিতাম কত ভালো হইতো উনি নিজেকে অপরাধী মনে করতো গিলটি ফিল করতেন আমার সাথে যখন পরিচয় হলো উনি দাওয়া সেন্টারে আসলেন তখন উনি সাথে সাথে বললেন যে আমি আজকে ইস্তফা দিব আর আপনি যদিও সিভিল কিন্তু আপনাকে আমি দেওয়ার জায়গায় বসাই দেব। আপনি যেহেতু মদিনা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছেন আপনার কোনো সন্দেহ নাই আপনি যে এলিম দান করবেন আমি একশো পার্সেন্ট বিশ্বাসী খাঁটি এলিমই আপনি দান করবেন আমি আপনাকে পাহার পর যেমন ধরেন যে তাই ব্যক্তি পানি পেয়ে গেলে ওসু ভঙ্গ হয়ে যায় টাইম ভঙ্গ হয়ে যায় তো উনি একদিন খতিব ছিল ঠিকই আমাকে বাংলা বাংলাভাষী আলেম পাওয়ার পর ওনার খতিবগিরি ভঙ্গ হয়ে গেছে উনি বলছেন ভাই আমি নিজেকে খুব অপরাধী মনে করি এই নব্বই পার্সেন্ট মুসল্লি সব বাঙালি অথচ আমি আরবিতে খুদবাদে একটাও বাংলা বলতে পারি না কিচ্ছু বোঝে না তা আপনি আজকে থেকে খুতবা দেবেন আমি ব্যবস্থা করে দিচ্ছি অফিসিয়ালি ভাবে পাশ করে দেবো পরে আমি খুদবা দেওয়া শুরু করলাম বুঝেছেন ক্ষুদা দিতাম প্রথম খুদ বাংলায় দলিলগুলো তো আরবিতেই পাঠ করতাম কোরআনের আয়াত হাদিস এগুলো পাঠ করতাম তারপরে বাংলা তরজমা ব্যাখ্যা এগুলো করতাম আর লাস্টের খুদবা তো দোয়া দোয়া করতাম আরবিতে খুব খুশি উনিও খুবই আরাম পেয়ে গেলেন উনি নিজেকে যে অপরাধ অপরাধী মনে করতেন দোষী মনে করতেন অযোগ্য মনে করতেন উনি তার বিকল্প একটা পথ পেয়ে গেল দেখলাম যে ওই বাঙালি আর্মি ভাইয়েরা এত ভক্ত হয়ে গেল কিছু আর্মি আমার সামনে একদিন মারামারি লেগে গেল কোন একটা মাসলা নিয়ে মারামারি লেগে গেল বাংলাদেশে এটা করত আর আমার বক্তব্য ধরেন অনেকে পীর মরিদি ছেড়ে দিয়েছে অনেকে হয়তো এই মসজিদের মধ্যে ইল্লা ইল্লা জিকির করতো এগুলো বাদ দিয়ে দিয়েছে আরো কত ধরনের বেদাত মিলাদ পড়তো মিলাদ কিয়াম করতো ওগুলো বাদ দিয়ে দিয়েছে এরা দুই পক্ষ একদিন আমার সামনে ঝগড়া লাগাই দিল তো এমনটা বোঝানোর চেষ্টা করলো যে এক দল আর দলকে বলতেছে এরা এরা হলো বাংলাদেশের পীর বাদ দিয়ে আকরামুজ্জামান সাহেবকে এরা পীর ধরছে বদনাম করতেছে এক দল আর এক দলের যে বাংলাদেশে এক এক পীরের মুরিদ ছিল এখন এসে এসে হয়েছে এইরকম আমি যারা আমার মুরিদ হয়েছে তাদের বিরুদ্ধে বক্তব্য দিলাম যে দেখেন আপনারা আমার মাধ্যমে কোনো যদি হক পেয়ে থাকেন অবশ্যই এটা আল্লাহর সুক্রিয়া করার বিষয় এটা আল্লাহর প্রশংসা করবেন আর এটা কোরআন হাদিসে যে আমাকে আল্লাহ এলিম দান করেছিলেন সেই এলিমের জন্য আল্লাহর প্রশংসা করবেন কেউ যদি আমাকে আমার ভক্ত হয়ে থাকেন তাহলে আমি আজকে ঘোষণা দিলাম যারা যারা আমার ভক্ত হিসেবে নিজেকে অহংকার করে থাকেন অথবা আমার ভক্ত বলে নিজের পরিচয় দিয়ে থাকেন আমি তাদের সাথে দুশ্মনী ঘোষণা করলাম তাদের সাথে আমার দুশ্মনই থাকলো যারা ভক্ত তাদের সাথে আমার দুশ্মনি তাদের সাথে শত্রুতার ঘোষণা আর যারা এখনো হক বুঝেননি আমরা আমি আপনাদেরকে যে দাওয়াত দিয়ে আসছি আপনারা হকের ভক্ত হন আপনারা ইসলামের ভক্ত হন আপনারা আপনারা কোরআনের ভক্ত হন আপনারা সুন্না সুন্নার ভক্ত হন আক্রামজ্জামানের যারা ভক্ত হবে তাদের সাথে শত্রুতার ঘোষণা থাকলো আমার জন্য দোয়া করতে পারেন আমার মাধ্যমে যদি আল্লাহর ভক্ত হ রাসুলের ভক্ত হ এবং কোরআন সুন্নার ভক্ত হর সবক পেয়ে থাকেন শিক্ষা পেয়ে থাকেন এর জন্য আমার জন্য দোয়া করবেন আমার ভক্ত যারা হয়েছেন তাদের সাথে আমার শত্রুতা থাকল আমার জন্য দোয়া করবেন মহব্বত থাকতে পারে কিন্তু দুই দল হবে আর যারা এখনো হক বুঝেননি তাদের প্রতি আমার দরদ থাকল তাদেরকে আরও ভালো করে বোঝার জন্য আমি অনুরোধ করতেছি আপনারা বুঝার চেষ্টা করেন কোরআন এবং হাদিস আসল ঘটনা বলে বলছে যে ভাই একজন দেখি আমার পিছনে গুড় গুড় করে ঘুরতেছে ঘুরতেছে তারপর আমি বললাম যে ভাই আপনি কেন আমার পিছনে পিছনে ঘুরতেছেন বলছে হুজুর সাহস পাইতেছেন একটা কথা বলবো তো সাহস পাইতেছি না কি কথা আমি দেশে এক হক্কানি পীরের মুরিদ ছিলাম কিন্তু আপনার ওয়াজ শুনে মনে হচ্ছে আপনি তার চেয়েও বেশি হক্কানি আপনার মরিদ হওয়ার জন্য আমি ঘুরতেছি এক হক্কানি পীরের মরিদ ছিল দেখছেন আলহামদুলিল্লাহ তো বলেন ভাই আপনি তো ওয়াজ ভালো করে বুঝেননি আমার আমি তো যে ওয়াজ করেছি আল্লাহর মুরিদ হওয়ার জন্য আল্লাহর মুরিদ যারা বানাই তারা হলো হকানি পীর এখন আপনি আমাকে বলতেছেন যে আপনাকে আমি যেন মুরিদ বানাই তো আমি তো বানানোর পূর্ব আমি আপনাকে বানানোর সাথে সাথে আমি পীর হয়ে যাব। আপনি আমাকে পীর বানাইতে চান এবার বলেন তো আমরা যে সমস্ত পীরের দরবারে ছুটাছুটি করি হক্কানি ফক্কানি যাই বলি না কেন এগুলো কি হক্কানি কি কোরান হাদিস দ্বারা বলবেন কোরআন হাদিসের দলিল দিয়ে যেটা বুঝলেন এটা হকানি নাই বাংলাদেশে ভারতবর্ষে কোন হকানি পীর নাই সব বন্ড 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 ছাড়ার কিছু নাই তারা কি করে কিভাবে বুঝলেন তারা আল্লাহর মরিদ বানায় না মানুষকে নিজেদের মরিদ বানায় এবং অর্থনৈতিক স্বার্থে বাস্তবর্তী করার জন্য মরিদ বানায় যত মরিদ তত টাকা তত সম্পদ তত গাড়ি বাড়ি এটা সেটা তাই না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন হয়েছে পীর মুরিদের ওয়াজ করতে চাইছিলাম হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কথা আমাদেরকে সকলকে হকানি মুরিদ হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে হকানি পীর ধরার আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ তোমার কথা হকানি পীর মুরিদ হওয়ার যে অজিফা সেই অজিফা আমাদেরকে চিনার তৌফিক দান করুন হকানি পীর হওয়ার অজিফার গ্রন্থ দেখছেন কিছু গ্রন্থ আছে সাথে সাথে পুড়িয়ে ফেলবেন পুড়িয়ে ফেলার সব অজিফার যত কিতাব পর্যন্ত বিভিন্ন পীরের দরবার থেকে সব হলো পুড়িয়ে ফেলার যোগ্য কোন বাস বিচার ছাড়াই পুড়িয়ে ফেলার যোগ্য কোন তাহাকি করার দরকার নাই ডাইরেক্ট আগুন লাগিয়ে দিবেন অজিফার যত গ্রন্থ আছে সেগুলো হলো ভণ্ড পীরের অজিফা একমাত্র ভণ্ড একমাত্র হকানি পীর হওয়ার হাক্কানি মুরিদ হওয়ার একটাই অজিফা গ্রন্থ সেটা হলো কালামুল্লা জালিকাল কিতাব ওলা রাই বাফি হুধলিল মুত্তকিন এটি হল সেই গ্রন্থ যেই গ্রন্থর মধ্যে কোনো সন্দেহ নাই কোনো শক্সবা নাই সংশয় নাই হুধলিল মুত্তকিন যারা মুত্তাকিন তাদের সবাইকে পথ প্রদর্শনকারী কিসের পথ হেদায়েতের পথ ইসলামের পথ ইমানের পথ আমলের পথ আল্লাহর পথ জান্নাতের পথ আখেরাতের পথ বোঝা গেছে আলহামদুলিল্লাহ এরপর রসুল্লাহ সাল্লামের হাদিস হলো আপনি যে এই পীরগিরি করবেন হকানি পীরগিরি করার জন্য রসুলের হাদিস লাগবে এটাও একটা অজিফা গ্রন্থ আল্লাহ তো বরকত আমাদের সকলকে তৌফিক দান করুন হকানি পীর হক্কানি আলেমদেরকে হকানি পীর হওয়ার যারা পীর নামে পরিচিত যতদিন পর্যন্ত তারা তাদের পীর হওয়ার হকানি পীর হর বুদ্ধি কি ওই যে আব্দুল কাহার সিদ্দিকী ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের শ্বশুর যেভাবে হকানি হয়েছেন পীরগিরির প্রথা পীরগিরির ইস্তফা দেওয়ার মাধ্যমেই কেবলমাত্র তাদের হকানি হওয়ার সুযোগ আছে অন্যথায় যতদিন পর্যন্ত তাদের আশপাশে মুড়িদ গুড় করে ঘুরতেছে

অথবা হনফি সাফি এই ধরনের কোন নাম দেওয়ার ব্যাপারে শরীয়তের হুকুম কি কোরআন ও হাদিসের আলোকে বলেন জি প্রশ্ন জি আবার বলবো শুনছি স্লিপটা আমার হাতে দিলে বলা দরকার <applause> السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه. اما بعد আলহামদুলিল্লাহ প্রশ্ন পর্ব আবার আলাদা করে ঘোষণা হওয়ার পর আমাকে আবার আসার জন্য বলা হয়েছে উত্তর দেওয়ার জন্যে প্রথম প্রশ্ন আসছে মূলত ইসলামের বিষয়ে না জানাকে আল্লাহ রসুল সাল্লাম ব্যাধি বলেছেন ব্যাধি অজ্ঞতা হলো ব্যাধি এই ব্যাধির চিকিৎসা হলো প্রশ্ন করা ইনামা শিফা উল আই আল আল্লাহ রসুল সাল্লাম বলছেন অজ্ঞতার রোগের চিকিৎসা হলো প্রশ্ন করা প্রশ্ন করলে কি হবে রোগ দূর হয়ে যাবে যে অজ্ঞতা অজানা আছে সেই হিসেবে আজকে এই প্রশ্নটা এসেছে কয়েকটা হয়তো প্রশ্ন হইতে পারে তো নামের শুরুতে বা শেষে আহলা হাদিস মোহাম্মদি বা সালাফি নাম দেওয়ার ব্যাপারে শরীয়তের হুকুম কি আলহামদুলিল্লাহ আল্লাহ তবরকতলা আমাদেরকে তিনি মুসলিম বলেছেন মুসলিম হলো আমাদের মূল পরিচয় এক নম্বর পরিচয় হ্যাঁ আমাদের ধর্মের নাম ইসলাম আর ইসলাম যারা মানে তারা মুসলিম এই পরিচয়ের পাশাপাশি আরো কিছু পরিচয় থাকতে পারে সেই পরিচয়গুলো আমরা দিতে পারি এগুলো ইসলাম সম্মত দলিল সম্মত যেমন সাহাবাই কেরাম কি ছিলেন মুসলিম ছিলেন না তো উনি মুসলিম তারা মুসলিম আবার কি সাহাবি সাহাবি হলে মুসলিম থাকলো না আর নাকি সাহাবি আরো ভালো মুসলিম বোঝায় কি সাহাবি বলতে ফার্স্ট ক্লাস মুসলিম সাহাবি বললে কি বুঝায়। ফার্স্ট ক্লাস মুসলিম তারপরে তারা কি ছিলেন আরো মুহাজির আরো ক্লাস বাড়ল মুসলিম সাহাবি মুহাজির যারা মক্কা থেকে হিজরত করলেন কয়টা নাম হইতেছে আর এরপরে আনসার মুসলিম সাহাবি আনসার এগুলো না তারপর আল্লাহ রসুল একটা নাম রাখছিলেন যারা কোরআন কোরআন পড়তেন দিক নির্দেশনা অনুযায়ী সবাই তো তারা চলতেন আল্লাহ রসুল বলতেন আল কোরআন আহলুল কোরআন এইভাবে বলতেন মুসলিমদেরকে সাহাবিদেরকে এইভাবে আল্লাহ রসুল সালাম কি বলেছেন আহলুল কোরআন আহলুল কোরআন আল্লাহ বেজোর বিতির অতএব তোমরা বিজোর সালাত পড়ো হে আহলে কোরআন আহলে কোরআন বললে আহলে হাদিস একই কথা কারণ কোরআনের আরেক নাম হলো হাদিস আহলে কোরআন যদি আল্লাহ রসুল বলে থাকেন তাহলে আহলে কোরআন বলা মানেই আহলুল হাদিস ঠিক আছে আল্লাহ নজাল আহসান আল হাদিস আল্লাহ আহসান হাদিস নাজির করে ফেবি আই হাদিস বাদা হই তো হাদিস দ্বারা কোরআনকেও বোঝানো হয়েছে যদি আল্লাহ রসুল আহলে কোরআন বলেন তো এর অর্থ তো আহলে কোরআনের কয়েক শব্দ আছে কোরআনের যদি বলে তাহলে রসুলের পক্ষ থেকেই বলা তো এই অতএব কেউ কেউ যদি এগুলো বলে আহলুল হাদিস তারপরে মুসলিম আহলুল হাদিস তবে হ্যাঁ বলতে পারে কিন্তু মোহাম্মদি বলতে বুঝাইতে হবে কি বললে উদ্দেশ্য কি হবে বিন না হ্যাঁ কি বলতে হবে কি বুঝাইতে হবে মোহাম্মদ সাল আলাইহি আসাল্লাম ঠিক আছে আমরা কোনো ব্যক্তির দিকে নসবোধ করতে চাই না নিজেদেরকে মুহাম্মদি বলা যাইতে পারে কারণ আমরা মোহাম্মদ সালুস্লাম তবে কোন ব্যক্তির দিকে যদি নিষবত করতে হয় তাহলে হয়তো কবিলা হইতে পারে কোন কবিলার নামে নামকরণ করা হয়েছে রসুলের যুগে অনেক কবিলা বুঝাইতেন রসুল নিজেই ছিলেন কোরাইশি রসুল নিজেই ছিলেন হাশেমি এগুলো হাশেমের নামে কোরাইশের নামে বংশের নামে বা কবিলার নামে এগুলো হইতে পারে তবে কোনো ব্যক্তি কবিলা যদি না হয় তাহলে শুধু ব্যক্তির ধর্মীয় কারণে ব্যক্তির দিকে নিশবৎ হওয়াটা হক্কানি আলমদের দৃষ্টিতে আপত্তিকর যেমন আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহমত উল্লাহ আলে হানাফি না বললে তো আমরা চিনি না উনি কি বলছেন অমিনাল মাহালু মে আনাল্লাহ নাহু মাহ কাল্লাফা আহাদান হানাফিয়ান আউ মালিকিয়ান আউ শাফরিয়ান ও হাম্বালিয়ান বাল্কল্লাফ হম আই আমাল উবিল কিতাব অসন্না অ্যান্ড ক্যান ওলা মা ওয়াই আই ওকাল্লিদুল ওলা মা ই জুহালা তিনি বলছেন আল্লাহ তো বরকত আলা কাউকেও বাধ্য করেননি কাউকে কারো ওপরে চাপিয়ে দেননি এই কথা বলা পরিচয় দেওয়া যে সে হানাফি বলবে হানাফি হবে মালেকই হবে শাফি হবে হামবেলি হবে এগুলো আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত না আল্লাহ এগুলো সম্পর্ক ধরিয়ে দেননি বরং আল্লাহ যেটা দায়িত্ব দিয়েছেন আল্লাহ যেটা বলেছেন সেটা হল কিতাব এবং সুন্নার প্রতি আমলকারী হবে কিতাব এবং সুন্নার প্রতি আমলকারী হবে আর কি যদি আলেম হয় আর যদি জাহেল হয় তাহলে আলেমগণের অনুসরণ করবে কিতাব সুন্না বুঝার জন্যে আলেমদের অনুসরণ করবে আলেম গনের আলেম গন বলতে অসংখ্য আলেম তারপরে শাহ অলিউল্লাহ মহাদেস দহলবি একদুল জিদের মধ্যে বলেছেন যে আল জাহেল রাজ আলেমদের অনুসরণ করবে তার শর্ত হলো তার নিয়ম হলো বল জিজ্ঞেস করবে কোন আলেমকে একজন জাহেল যে হুজুর আপনি তো কোরআন হাদিস পড়েছেন তাই আপনাকে আলেম বলা হয় তাই আপনাকে হুজুর বলা হয় তো দয়া করে আমি এই বিষয়ে জানি না কোরআন হাদিসে এই ব্যাপারে কি বলা হয়েছে আপনি আমাকে সেটা বলেন আমার মাতৃভাষায় বলেন আমার বাংলা ভাষায় বলেন ইংরেজি ভাষায় বলেন যে যে ভাষার হবে প্রশ্ন এটা হলো মুসলমানি প্রশ্ন মুসলমানি প্রশ্ন হলো কি একজন জাহিল মানুষের প্রশ্নটাকেও মুসলমান হইতে হবে প্রশ্নটাও মুসলমান হবে কিভাবে প্রশ্নটাকে মুসলমান বানাইতে হবে যে হুজুর আমি কোরআন হাদিস জানি না আপনি জানেন তাই তো হুজুর বলি অতএব আমার এই বিষয়ে আমি অজ্ঞ অতএব আমাকে আপনি এই বিষয়ে কোরআন হাদিসে কি আছে একটু বলে দেন এইভাবে আলেমল আমাকে জিজ্ঞেস করবে এটি হলো জাহেল মানুষের নিয়ম আলহামদুলিল্লাহ কিন্তু জাহেল মানুষ মাত্র চারজনের তাকলিদ করবে এটা হারাম ইসলামে কোনো ব্যক্তি বিশেষের ভক্ত ভক্ত হওয়া এখানে ওলামাদের হবে এক বিষয়ে আলেমকে আমি জিজ্ঞেস করব। না হুজুর আপনার একার একার কাছে কাছে জিজ্ঞেস করে আমি আমল করতে পারি না আমি আরো দশ কাছে জিজ্ঞেস করব তাহলে এটা হলো নিরাপদজনক আর মুসলমান প্রশ্ন হলো হুজুর কোরআন হাদিসে কি আছে এই ভাবের আপনি বলেন ঠিক আছে আর অমুসলিম প্রশ্ন হলো আপনি হুজুর কি মনে করেন এটা বলেন মহিলাদের জন্য হুন্ডা সাইকেল বিমান বা গাড়ি ইত্যাদি চালানো আলহামদুলিল্লাহ এটা খুবই যুগোপযোগী একটা প্রশ্ন সেটা হলো যে মহিলারা তো হাঁটতে পারে আল্লাহ সাল্লামের যুগে তারা বাহনও চড়তো উঁটে চড়তো ঘোড়ায় চড়তো হ্যাঁ এবং কি আল্লাহ রসুল প্রশংসা করেছেন আল্লাহ রসুল বলছেন যে আরবদের মধ্যে ওই মহিলারা হলো উত্তম যারা মানে উঠে চড়তে পারে উঠে চড়া যারা আল্লাহ রসুলের যুগে আল্লাহ চড়তেন অনেকেই চড়তেন তা আলহামদুলিল্লাহ এই সব কিছুতেই তারা মহিলারা চড়তে পারে চালাইতে পারে কোনো সমস্যা নাই হ্যাঁ ঠিক আছে যদি চালনা শিখে যদি ড্রাইভিং জানে তো সেটাও উত্তম আলহামদুলিল্লাহ তবে পর্দা সহকারে পর্দা সহকারে হাঁটতে পারে না পর্দা সহকারে গাড়ি চালাইতে পারে পর্দা সহকারে মোটর সাইকেল চালাইতে পারবে সাইকেলও চালাইতে পারে উত্তরবঙ্গে আপনারা ব্যাপকভাবে দেখবেন কিন্তু পর্দা সহকারে কিছু সাইকেলও তৈরি করা হয়েছে এরকম যাতে করে তারা যাইতে পারে আলহামদুলিল্লাহ তবে কোনো সফরে বড় দূরত্বে যাইতে পারবে না তার মহারাম ছাড়া মহারাম ছাড়া কোনো বড় সফরে যাইতে পারবে না যেই সফরে কসর করা হয় নিষিদ্ধ করা হয়েছে মহিলাদের অবশ্যই তার সাথে মহারাম থাকতে হবে জি রোজার অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কি না কোনো حادثে সৌদি আরবে ইজানিং আপনারা জানেন তো ফতোয়া দেওয়া হয়েছে ফতোয়া অনেক দিন যাবত গবেষণাধীন ছিল মহিলাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া যাবে কি যাবে না তবে অনেক দিন গবেষণার পর এখন আলেমরা ফতোয়া দিয়েছে যে দেওয়া যাবে কারণ না দেওয়া হলে এর চেয়ে মারাত্মক গুণা হচ্ছিল মারাত্মক গুণা হচ্ছিল কি একজন পরপুরুষ ড্রাইভারের সাথে তাকে স্কুলে যেতে হয় কলেজে যেতে হয় অফিসে যেতে হয় হ্যাঁ একজন পরপুরুষ না আর এটা তো আরও কড়া নিষিদ্ধ খালুয়া চলবে না কোনো এক এক কোনো ঘরে কোনো জায়গায় নির্জন হওয়া চলবে না একজন পর বেগানা পুরুষ বেগানা নারী ঠিক আছে ওই সমস্যার নিরসন কল্পে ফতোয়া দেওয়া হয়েছে যে তারা ড্রাইভিং করতে পারবে ওই ওই গাড়ি তার কেউ থাকবে না ও একা থাকলে তার মাহারাম তার বাচ্চা থাকবে হ্যাঁ রোজা অবস্থায় ইঞ্জেকশন নিলে রোজা ভাঙবে কি ভাঙবে না রোজা অবস্থায় ইঞ্জেকশন দুই ধরনের ইঞ্জেকশন দুই ধরনের যে ইঞ্জেকশনের মাধ্যমে বল তৈরি করা হয় শহীদ শরীরে হ্যাঁ ভিটামিন ইঞ্জেকশন শক্তিবর্ধক ইনজেকশন এনার্জেটিক ইঞ্জেকশন এগুলো যে এগুলো রক্ত রক্ত দেওয়ার জন্য ইনজেকশন রক্ত বৃদ্ধি করা হয় অথবা রক্ত পুশিং করা হয় রগের মাধ্যমে হ্যাঁ এগুলোতে অবশ্যই সিয়াম ভাঙবে রোজা ভাঙবে তবে যেগুলোতে ব্যথার ইঞ্জেকশন জ্বরের ইনজেকশন কাশি সর্দির ইঞ্জেকশন যেগুলোতে কোনো এনার্জি তৈরি করে না এগুলোতে কোনো সমস্যা নাই বলে শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ যেমন কিডনি লিভার অথবা অন্য কিছু বিক্রি করা অথবা এটা দান করার কি। তো আলহামদুলিল্লাহ এগুলো তো আসলে সমসাময়িক মাসলা আল্লাহর রসু সাল্সাল্লামের যুগে তো এরকম ছিল না রক্ত ক্ষরণ হয়ে মারাই যাইতে তাই না এগুলো হলো আধুনিক যুগের মাসলা এবং ইশতেহাদি বিষয় এগুলো ওই ইমামদের যুগও ছিল না বুঝছেন না এগুলো হলো একান্ত এই এই যুগের মাসলা এই জন্য এই যুগের হক্কা নিয়ে আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করতে হবে দলিলের যারা আলেম হ্যাঁ এগুলো ক্রয় বিক্রয় ব্যবসা জায়েজ নেই হুম ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য করা এগুলোর জায়েজ নেই তবে কেউ যদি দান করে হ্যাঁ এটা তো মুসলমানদের এই বিধানগুলো হালাল হারামের বিধান কাদের জন্য মুসলিমদের জন্য কিন্তু কাফেরদের ক্ষেত্রে তো হালাল হারাম সে তো বড় অপরাধ করে কুফুরি করে। তার ক্ষেত্রে এগুলো কি এখন যদি দেখা যায় যে কিডনি ফেল করেছে কিডনি তার লাগাইলে হয়ে যায় আর তাহলে সেই ক্ষেত্রে কিডনি একজন আর একজনকে দান করা যেতে পারে কারণ কোরআনে কি বলা হয়েছে মান। মান আহিয়ান নাসাহ ফাকা আন না আল্লা আল্লা দুবার মান আহে ফাকা আন নমা আহিয়ান নাসা জমিয়া আল্লাহ বলছেন মান কাতাল নাফসাম বেগাই রে নাফসিন ও ফাসাদ ইনফিল আরুদে ফাকা আননামা কাতাল নাসা জমিয়া যে ব্যক্তি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে বিনা কারণে হত্যা করে তাহলে সে যেন গোটা মানবজাতিকে হত্যা করল আর যদি কোনো ব্যক্তিকে সে জীবিত করে তাহলে সে যেন গোটা মানব জাতিকে জীবিত করলো তো এখানে জীবিত করার ব্যাখ্যায় আলামারা বলছেন বর্তমান আগের যুগে এটা বোঝা খুব কঠিন ছিল কিন্তু বর্তমান যুগে এটা সুন্দর বোঝা যায় একটা রক্ত রক্তশূন্যতায় মারা যাচ্ছে আপনি তাকে রক্ত দিলে জীবিত হয় তাহলে সে কিডনির কারণে মারা যাচ্ছে একটা কিডনি দান করে দিলে সে জীবিত হইতে পারে একটা চোখ দুইটা চোখ তার নষ্ট হয়ে গেছে একটা চোখ যদি পাওয়া যায় আর কাফের মুসরে তো বিক্রি করতেই পারে আর আমি মুসলিম হিসেবে আমি নিতে পারি তা আলহামদুলিল্লাহ এই ব্যাপারে ব্যবসা বাণিজ্য করতে পারে না কোনো মুসলিম ব্যক্তি হ্যাঁ যেমন একজনের কিডনির দরকার আমি বলতেছি ভাই পাঁচ লাখ টাকা দিলে আমি দিব হ্যাঁ আত্মীয় দিতে পারে সমস্যা নেই এগুলো বিক্রি করা যাবে না উড়োজাহে আলহামদুলিল্লাহ উড়োজাহাজে জাহাজে আল্লাহ বড় কথা তো ওয়াক্তের সলাতের ওয়াক্ত হয়ে গেলে সালাত পড়তে বলেছেন হ্যাঁ কোথায় থাকলে পড়তে বলেছেন রসুসলাম রক্ত হয়ে গেলে সালাত পড়তে বলেছেন জমিনে থাকলে পড়তে হবে বলছেন আকাশে থাকলে পড়া যাবে না এরকম কি বলছেন নৌকায় থাকলে পড়তে হবে বলছেন নৌকায় না থাকলে পড়তে হবে আপনার সালাত ফরজ হয়েছে কিনা না আর ফরজটা যেখানে হ্যাঁ যেখানেই আপনাকে সালাত পেয়ে যাবে হ্যাঁ আল্লাহ রসুল থেকে এরকম হাদিসও আছে যেই যেইখানে যেই অবস্থায় কোনো ব্যক্তিকে সালাত পাবে সালাতের কোনো অক্ত পাবে সে সেখানেই সালাত আদায় করবে এখন আল্লাহ রসুলের এই ব্যাপক অর্থ ব্যাপক হাদিস এটা নৌকার ক্ষেত্রে প্রযোজ্য তারপরে এরোপ্লেনের ক্ষেত্রে প্রযোজ্য যেখানেই আপনাকে ওক্ত পাবে সেখানেই পড়তে হবে অতএব আপনাকে প্লেনেও পড়তে হবে প্লেনে থাকলে কি অক্ত হয় না প্লেনে থাকলে কি আপনার টুস সব শেষ হয়ে যায় জ্ঞান বুদ্ধি থাকে না তাহলে আপনাকে প্লেনেই পড়তে হবে কিবলামুখী হইতে পারলে ভালো কথা কিবলা কীবলাম কিবলা যদি চিনতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আহ করে এক একদিকে কিবলা নির্ধারণ করে তারপরে পড়বেন এরপর শুরু করার সময় কিবলা ঠিক করতে পারলে করলেন আর না হলে যেই দিকে ইচ্ছা সেই দিকেই আপনার সলাৎ অবশ্যই পড়তে হবে হ্যাঁ সলাৎ মাপ নাই এক অক্ত মাপ না এমন কি ওক্ত ক্ষেপণ করাও ওক্ত থেকে বিলম্ব করাও জায়েজ নেই যেই জায়গায় যে জায়গায় বলতে এখন তো আমরা দেখছি পেলে নেও অক্ত হয় অক্ত হয় না তারপরে নৌকাতে তো আল্লাহ রসুল চড়েছেন নৌকাতে সাহাবাহিকেরাম চড়তেন নৌকা ছিল মোবাইল হ্যাঁ নামাজে মোবাইল বেজে উঠলে কী করতে হয় কোরআন হাদিস দ্বারা প্রমাণ চায় আলহামদুলিল্লাহ নামাজে যদি রিং বেজে উঠে তাহলে অবশ্যই মোবাইল বন্ধ করে ফেলতে হবে আগেই সতর্ক হতে হবে যাতে করে রিং টোন বন্ধ করে নেওয়া যায় অথবা মোবাইল বন্ধ করে নেয় যদি মোবাইল বেজে উঠে কেউ ভুলে গেছে মোবাইল যদি বেজে উঠে তাহলে অবশ্যই সেটা বন্ধ করে ফেলতে হবে সলাতরত অবস্থাতেই কারণ বারবার বাঁচবে বারবার ডিস্টার্ব হবে খুজু চলে যাবে না নষ্ট হয়ে যাবে না অন্যরা খুশুখুচু নষ্ট হবে ডিস্টার্ব হবে এই জন্য ওটা সলাতরত অবস্থায় বন্ধ করে ফেলতে হবে এই কারণ এর দলিল হলো বহু দলিল এর হলো অসংখ্য দলিল আছে অসংখ্য দলিল কীভাবে আল্লাহ রসুল সাল্লাম কি করতেন পিছন থেকে মহিলারা যদি সলাৎ পড়তো বাচ্চা কেঁদে উঠতেন তো আল্লাহ রসুল্লাহ সাল্লাম সলাদ শর্ট করে ফেলতেন শর্টকাট করে ফেলতেন তাহলে কি করতে শর্টকাট করেছেন কিন্তু কান্না তোর আল্লাহ রসুল সাল্লাম থামাইতে পারবেন না আল্লাহ রসুল সালাদ থামাই দিছেন সলাদ শর্ট করে দিছেন আল্লাহ রসুল সালাম একটা সহি বোখারির মধ্যে একটা অধ্যায় আছে এটা আপনারা জেনে নেবেন বাবুল ফিস সালাতি ওই বিষয়ে হাদিস এখানে উল্লেখ করা হয়েছে যে সলাতের ভিতরে দুনিয়াবি কি কি কর্ম করা যায় সলাতের মধ্যে দুনিয়াবি কি কি কর্ম করা যায় বুঝেছেন তার মধ্যে কতগুলো জিনিস আছে আল্লাহ রসুলাম বাচ্চা কোলে নিতেন সলাতে কি করতেন কাকে কোলে নিছেন অমামা বিন্তু জাইনা আল্লাহ রসুলের নাত নেই তাকে কোলে নিয়ে নামাজ পড়ছেন কিভাবে নামাজ পড়েছেন কোলে নিয়ে নিয়ে কেরাত রুকুর সময় সামনে রেখে দিয়েছেন সেজদা রুকু সেজদা মাটিতে রেখে করেছেন আবার সেজদা শেষ করে আবার কোলে নিয়ে নামাজ পড়ছেন এটা কি মোবাইলের রিং রিং বন্ধ করে দেওয়ার চাইতে না কঠিন না এই দলিলের বলে আপনি মোবাইলের রিংটোন বন্ধ করে মোবাইল গোটাই বন্ধ করে দিতে পারেন ঠিক আছে এতগুলো কাজ আল্লাহর গোটা সলাতের মধ্যে কোলে নিয়ে থাকতেন আর আপনার রিংটোন বন্ধ করলে এখনই তো বলবে কতগুলো বেশ বেশি পরেজগার আমাদের দেশে কি অতি পরেজগার আছে বিনা দলিলের পরেজগার হ্যাঁ এইগুলো জায়েজ আছে আল্লাহ রসুল হাসান হোসেনকে পিঠে নিছেন পিঠে নেননি ঘাড়ে উঠে গেছেন লম্বা করে দিয়েছে গানের রিংটন তো আগেই বন্ধ করবেন রিংটোন চালু হওয়ার সাথে সাথে বন্ধ করে ফেলবেন এটা তো আমাদের জন্য একটা মসিবত আরে রিংটোন না রিংটোন তো আমি গলা টিপে হত্যা করলাম রিংটন তো আমি মোবাইলে নামাজের মধ্যে বন্ধ করব। কে বলছে আপনাকে নামাজের মধ্যে বন্ধ করবে না ও হলো ও হলো অজ্ঞ অজ্ঞতা বসত অজ্ঞ মূল গানের গানের রিংটন তো দেওয়াই যাবে না আর ভুল ক্রমে যদি দেওয়া হয় শয়তান যদি দেওয়াই তাহলে এটা এইভাবে বন্ধ করতে হবে এটা আমাদের জন্য একটা মুসিবত যে এই যে আধুনিক যন্ত্রপাতির কারণে এবং সাহাবী ইকলাম কি হাদিস ছিলেন আলহামদুলিল্লাহ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম এই জবটা তো একটু আবার আমাদের রিপিট হয়ে যাচ্ছে আল্লাহ রসুল সাল্সাল্লাম আল্লাহ কোরানকে হাদিস বলছেন আর আল্লাহর আল্লাহ রসুল রসুল আহলে কোরআন বলছেন সাহাবাই কেরাম আহলুল হাদিস বলেননি কিন্তু আহলুসন্না জামাত বলছেন আহলুসন্না জামাত আহলুল হাদিস এটা হলো কোরআনে হাদিসকে কোরআনকে হাদিস বলা হয়েছে আর রসুলের হাদিস তো হাদিসই সেই হিসেবে আহলুল হাদিস এবং সাহাবাই কেরাম নিজেদেরকে তারা আহলুল হাদিস বলতেন না তবে আহলুসুন্না বলতেন আহলুসুন্না বলতেন সুন্না আর হাদিস একই অর্থবোধক যারা অজ্ঞমূর্খ মূর্খ মলবি, মূর্খ মুফতি আছে কতগুলো কি দিয়ে বুঝলাম আমি সুন্না আর হাদিসের মধ্যে পার্থক্য করলেই বুঝবেন যে ওটা মূর্খ না রাম কখনো পার্থক্য করেনি হ্যাঁ বুঝেছেন মহাদিস কেরাম কখনো পার্থক্য করেননি তো মহাদিস কিরাম হলো বড় আলেম মূর্খ যারা পার্থক্য করে হলো মূর্খ আলেম ঠিক আছে আহলুস ইবন আব্বাস রদ বলছেন হুম আহলুসন্না কেয়ামতের দিন কিছু কিছু চেহারা হাস্যজ্জ্বল হবে তারা কি তারা হলো আহলুসন্না বল জামা ইবন আব্বাসের তফসির আর কিছু চেহারা হবে কুৎসিত হ্যাঁ কালো এরা হলো আহলুল বেদা ইবন আব্বাস কি বলছেন আহলুসন্না আহলুল বিদা হ্যাঁ আর রসুল্লা সাল্লাম কি বলছেন তাহলে আহলুসন্না কাকে বলছেন ইবিন আব্বাস সাহাবাই কেরাম আহলুসন্না পরবর্তীতে যত মুসলমান হবে আহলুসন্না হওয়ার নিম এবং আল্লাহ রসুল বলছেন জামা একটামাত্র দল জান্নাতে যাবে তিহাত্তরের মধ্যে সেটা হলো আল জামা আল জামা বলতে সাহাবাই কেরামের জামাতের যারা অনুসারী হবে আহলুসন্না আল জামা আর আহলুসন্না আল জামাতেরই ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই ইয়াহিয়া বিন মাইন তারা সবাই তরজমা করেছেন কি হোম আহলুল হাদিস আসহাবুল হাদিস আহলুল আসার ইত্যাদি ইত্যাদি আহলুল হাদিস তো সাহাবাইকে আহলুল হাদিস না কোরআন অনুসারী ছিলেন না এগুলো হলো তাহলে দশ নম্বর খেতাব দশ নম্বর খেতাব হইতে পারে জি আল্লাহ তালা নিরাকার নন কারণ নিরাকার হলে আল্লাহ দিদার লাভ করা যাবে না যদি তাই হয় তাহলে সূরা আনআমের 103 নম্বর আয়াতের ব্যাখ্যা আয়াত নম্বর মুখস্থ করতে হবে তাহলে। হ্যাঁ। এখানে যে আয়াতটা আছে সেটা হলো লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসর ওয়া হুয়াল লতীফুল খবীর। সুরা আনামে আল্লাহ বলছেন যে আল্লাহকে কোনো চক্ষু দেখে না। অথচ তিনি সমস্ত চক্ষুমানদেরকে দেখেন তিনি হলেন জিনিস দর্শনকারী সুখ্যাতি সূক্ষ্ম জিনিস দর্শনকারী ঠিক আছে হ্যাঁ এটা ওইফুল খাবির আলহামদুলিল্লাহ তো এইটার সাথে এইটার কোনো সম্পর্কই নাই বুঝেছেন আল্লাহ তো বরকতলা নিরাকার আল্লা তোলা নিরাকার বললে কি হয় সুরা কাহাফে যে আল্লাহ যে আল্লাহর বললেন সাক্ষাৎ চায়। এই আয়াত বাতিল হয়ে যায় সাক্ষাৎই তো হবে না নিরাকার হইল এক আয়াত বাতিল তারপরে আরও যেই দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছিলাম হ্যাঁ জান্নাতের সবচেয়ে বড় আইটেম আল্লাহ যদি নিরাকার হয় তাহলে সাক্ষাতের কথাটা যত জায়গায় আছে কোরআনে সে জায়গায় কেটে ফেলতে হবে তাহলে কি বসাইতে হবে আল্লাহ আল্লাহ হচ্ছেন নিরাকার অতএব কোন সাক্ষাৎ খালি আমল করবা কোনো সাক্ষাৎ নাই কোন আমল করবা আমাদের ভারতবর্ষের কিছু মুসলমানরা বাতিলপন্থীদের মধ্যে একটা চালাক বাতিলপন্থী আছে তারা হলো মতাজিলার মতাজিলার কি বলে ওরা বলে আল্লাহ নিরাকার আল্লাহ নিরাকার এই আকিদা তারা ঠিক রাখার জন্য এই কথাটাও বললে আল্লাহর দিদার নাই এটা চালাক এরা কিন্তু খুব চালাক যেটা দিয়ে তাদেরকে আটকাবো ওইটাও অস্বীকার করে না তুই যে বলছি আল্লাহ নিরাকার তো আল্লাহর দিদার যে আছে ওরা বলছে না আল্লাহর দিদারও তো নাই এদেরকে এক অংশ মানতেছে এদের মোতাজিলা হওয়া উচিত অর্ধেক মোতাজিলা হয়েছে হ্যাঁ এদের পূর্ণ মোতাজিলা হওয়া উচিত আজকে তবা করা উচিত যে আল্লাহ নিরাকার বলি যেহেতু হেতু আর আল্লাহর দিদার আছে এই কথাটা বলা যাবে না তবা করতে হবে বুঝেছেন আর মতাজিলা ধর্ম যদি গ্রহণ করেন তাহলে গ্রহণ করেন ওরা চালাক আর এরা বোকা এরা বাতিল এবং বোকা আর ওরা বাতিল কিন্তু চালাক ভালো এদের সাথে ওরা ভালো তারপরে এটা হিন্দু ধর্মের দাওয়াত ভাই আপনি যে বিধর্মী পছন্দ করেন না এটা হিন্দু ধর্মের দাওয়াত এই যে কি বললাম আমাকে রেফারেন্স সহ দেখাই দিলাম না হিন্দু ধর্মের আকিদাটা কি একজন শিখ আমার কাছে মুসলমান হয়েছিল কুয়েতে থাকতে তো ওকে আমি জিজ্ঞেস করলাম কৌতূহল আমার যে দেখি হিন্দুদের তো আকিদা এইটা তো শিখদের কি আকিদা শিখ বলতেছে আমরা আল্লাহকে নিরাকার বিশ্বাস করি আল্লাহ নিরাকার সর্বত্র বিরাজমান আর এটা আমাদের হুজুরদের কাছে শুনি ইন্লাহ হেমা হিন্দু দাওয়াত যত জন দাওয়াত দিচ্ছে আল্লাহ নিরাকার সব হিন্দু দিয়ে হিন্দু হয়ে গেছে মুসলমান হওয়া উচিত আল্লাহকে সর্বত্র বিরাজমান বললে সে হিন্দু হয়ে গেছে তাকে তব করা উচিত আর না হলে যে কোনো এক জায়গা থেকে কাটতে হবে কি বলতে হবে হয় হিন্দু ধর্ম শিক্ষা বই থেকে কাটুক তাহলে আমাদের ধর্ম ইসলাম ধর্মের বইয়ে শুধু থাকুক আর যদি হিন্দু ধর্মের বইয়ে এটা থাকে তাহলে ইসলাম ধর্ম শিক্ষা বই থেকে সরাক আর হুজুররা সব তবা করুক জাহেল মূর্খরা তো করবেই আল্লাহ আমাদেরকে তো তৌফিক দান করে আর এই যে আল্লাহকে বলা হয়েছে যে সুর আনামের তিন নম্বর আয়াত এই জন্য আমাদের এক আয়াতের তফসিরে আরেক আয়াত আমাদের দেখা দরকার এটা হলো দুনিয়াতে আল্লাহকে দেখতে পাবে না দুনিয়াতে আল্লাহ দেখতে পাবে না আখেরাত আল্লাহকে দেখতে পাবে এটা তো কোরআনে আছে উজু হুঁইয়ো মাইন নাও জৈ র ইল দিন কিছু চেহারা হাস্যোজ্জ্বল হবে আলোক হবে তারা তাদের রবের দিকে দেখতে থাকবে বিরাট নিয়ামত কোথায় দেখবে আখেরাতে আর দুনিয়াতে আল্লাহ আল্লাহকে কেউ দেখতে পাবে না এরা বলতেছে আল্লাহকে আল্লাহকে দেখা যাবে না নিরাকার আবার মানে একটা একিদের সাথে আর একটা সমন্বয় নাই দেখছেন না যে নিরাকারও বলছে দিদারও বলছে আর একটা অসমন্বিত কথাবার্তা বলে থাকে যে আল্লাহ নিরাকার আবার বলে যে রাসুল সাল্লাম নাকি আল্লাহকে দেখছে নিরাকার জিনিস দেখা যায় ইমাম আহিন পরামতালে নাকি আল্লাহকে একশোবার স্বপ্নে দেখছে ইমাম আহমদ বিন হাম্বাল সম্পর্কে এই কথাই বলা হয় একশোবার বার দেখছে এগুলো সব মূলক কথাবার্তা আল্লাহকে দেখলে তাহলে তো একটা আকার তুমি চেষ্টা করো যে এই মামনি রহমতুল্লাহ যখন একশোবার আল্লাহকে দেখছে তো কি আকারে দেখছে বা আল্লাহর আকার আছে কি না আছে এগুলো গবেষণা করো হ্যাঁ আল্লাহকে দেখছে তাহলে অবশ্যই আকার না থাকলে দেখছে নাকি তারপর ভ্রান্ত কথা এগুলো এগুলো মিথ্যা কথা এমনকি রাসূলের ক্ষেত্রে মিথ্যা কথা এটা কে বলেছে স্বয়ং আয়সারতলা সহি বোখারি কোলেন সহি মুসলিমের মধ্যে আছে মান হাদ্দাসাকুম ان رسول الله صلی الله যে ব্যক্তি তোমাদেরকে এরকম হাদিস শোনাবে হাদিস শোনা কার কাজ হাদিস শোনানো মলবির মওলবীর কাজ না হুজুরের কাজ না পীর মুর্শিদের কাজ না আয়েশা তোমাদেরকে যেই এরকম হাদিস শোনাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহকে দেখেছেন সে হলো মিথ্যুক তাকে মিথুক বলে দিবা তারপরে আরেকটা হাদিস আসছে সুহাইব বুখারী মুসলিমে فقد আজম আল্লাহ الله الفریہ ব্যক্তি বলবে যে মোহাম্মদ শোসান আল্লাহকে দেখেছেন সে ব্যক্তি আল্লাহর উপরে বিরাট ধরনের অপবাদ লেপন করেছেন বিরাট ধরনের অপবাদ লেপন করেছেন এবং তার দলিল ব্যবহার করেছেন আইসা রজআলা এই আয়াত সুরা নামের আয়াত কি লা তুদরিকুল আব সর বয় ইউদরিকুল আব কারণ আল্লাহ তোমারকতালা বলে দিয়েছেন কোরআনে সুরা নামের তিন নম্বর আয়াত যিনি প্রশ্ন করেছেন তার জন্য উপহার তিন নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহকে কোন চক্ষু দেখতে পারবে না কিন্তু আল্লাহ সমস্ত চক্ষুষ্মানদেরকে দেখে থাকেন এবং তিনি সুক্ষাতি সূক্ষ্ম জিনিস দেখেন এটা কিসের ক্ষেত্রে বলেছেন আয়সের জন্য রসুল্লাহলামকে সাল্লাম আল্লাহকে দেখেছেন এই ব্যাপারে কেউ যদি বলে সে মিথ্যুক আর এই আয়াতের কারণে উনি বলছেন আল্লাহর উপরে মিথ্যারোপ করেছে। বিরাট অপবাদ লেপন করেছেন কারণ আল্লাহ বলেছেন দেখতে পাবে না মুসা আল্লিস্লাম আল্লাহকে দেখতে চাইছিলেন বুঝেছেন একটা ঘটনা সুরা আর বিভিন্ন সুরার মধ্যে আছে আল্লাহ তোমার ডাইরেক্ট কথা শুনতে পাচ্ছেন মনে হচ্ছে খুব কাছে আল্লাহ থেকেই থাকেন আর আসমান থেকে জমিনের সব সব কাজ পরিচালনা করেন তো কাছে অনুভব করতেছেন কথাবার্তা হচ্ছে আল্লাহর সাথে মুসা আল্লাহ সাল্লাহ ডাইরেক্ট মুসা আল্লাহ সাল্লাহ তো একেবারে পাগল হয়ে গেছেন বিচলিত হয়ে গেছেন আল্লাহ কথা যে এত কাছে কাছে শুনতেছি আল্লাহ একটু দেখা দাও না আল্লাহ বলছিলেন এটা কোথায় ঘটনা জান্নাতের কথা কথা না দুনিয়ার দুনিয়ার কথা আল্লাহ বলছেন হে আল্লাহ একটু দেখা দেন আমি দেখবো আপনাকে আল্লাহ কি বলেন কশিন কালেও তুমি আমাকে দেখতে পাবে না কিভাবে শুধু বলছেন যে দেখতে পাবে না কালেও তুমি আমাকে দেখতে পাবে না তারপর আল্লাহ বলছেন ওয়ালা তোমার দেখার যোগ্যতা নাই কারোরই দেখার যোগ্যতা নাই আল্লাহকে দুনিয়ায় কারণ এটা কি আখেরাতের আইটেম এটা জান্নাতের আইটেম জান্নাতের আইটেম দুনিয়াতে পাবে নাকি কেউ এবং সর্বোচ্চ আইটেম এটা এই জন্য আল্লাহ বলছে লি কশিন কাল আমাকে দেখতে পাবে না জান্নাতি বসেই দুনিয়াতে মরার আগে আল্লাহকে দেখতে পাবে হ্যাঁ আল্লাহ রসুল কি বলছেন যারা সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে তাদের জান্নাতে যেতে আর বাধাই থাকে না মৃত্যু ছাড়া মরে না জান্নাতে যে মরে না কিভাবে জান্নাতে যাবে আর জান্নাতে না মরে সে জান্নাতের ফল ভোগ করবে এই জন্য আল্লাহ বলছেন মোশাকেল নী কশন কালো আমাকে দেখতে পারবে না আর তোমার যে দেখার দেখার ব্যাপারে যোগ্যতা নাই দেখার শক্তি সামর্থ্য তোমার নাই দেওয়া হয় না এটা তুমি যদি প্রমাণ করতে চাও তুমি প্রমাণ নিতে পারো তোমাকে একটা টেস্ট দিলাম বলা কেনে মুজুরিলাল জেভালি মুসা, তুমি এই পাহাড়টির দিকে তাকাও তাকিয়ে থাকো ফেনিস্তাকর র মা ক নাহুফা সৌফ যদি এই পাহাড়টা দেখতে থাকবে যদি পাহাড়টা দেখতে দেখতে তুমি দেখো যে দেখার শুরু এবং শেষ সবসময় পাহাড়টা স্থির আছে হ্যাঁ তাহলে তুমি আমাকে দেখতে পারবে ফলাম্মা তোজল্লা মুসা আলি সালতাল্লাম তো পরীক্ষার টেস্টের জন্য রেডি ওই হ্যাঁ আনলাম আমি দেখতেই থাকলাম তোমাকে আমি দেখবো তো ছাড়বো ফলাম্মা তোজাল্লা রব্বু দিলি লিল জব আলি জা লাহু দাক্কা ওয়াখর মসা সায়ে ক মসা তাকাইতেছে হঠাৎ করে পাহাড়ের উপরে আল্লাহ তো বরকতলার নোরের একটু ঝলক পড়াতে পাহাড়টা সাথে সাথে হয়ে গেল এই দৃশ্য দেখে মূসা স্থির থাকতে পারে মূসা সে একেবারে বেহোশ হয়ে পড়ে গেলেন কিসের আল্লাহ দেখার কিসের হ্যাঁ পরে তখন তবা করতেছেন মূসা আলহ আল্লাহ আমি বুঝতে পারি নাই আল্লাহ এই যে এত কঠিন আমি ইসরার করলাম দেখার আমি আমি বুঝতে পারি আল্লাহ উনি ভুল স্বীকার করলেন দেখতে চাওয়াতে তাহলে আল্লাহর দিদার দুনিয়াতে হবে না সুরা নামের তাফসির পাওয়া গেছে কোরআনিক অন্তর ঠান্ডা করা তাফসির হুজুরের কাছে যাবে না কোরআনের যে তফসির আপনি শিখলেন জবাব শিখলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তো বরকতাল আমাদের এই প্রশ্নোত্তরের মাধ্যমে যে হক জানলাম إحاق ايه عماديرك بلنكرة توفيق دانكرون اللهم أمين استغفر الله لي ولكم ورساله المسلمين فاستغفره إنه الغفور الرحيم